তো আগের দিন আমরা যেটা করার চেষ্টা করেছিলাম যদি একটা তোমাকে n গ্রেটার দেন ওয়ান দেওয়া হয় চেক ওয়েদার জেড এন স্টার ইজ সাইক্লিক অর নট জেড এন স্টার মানে জানা আছে প্রত্যেকের এটা বেসিক্যালি গ্রুপ অফ ইউনিটস মানে অল সাচ ক্লাসেস বিলংস টু জেড এন সাচ দ্যাট আবার কেউ একজন এলো সাচ দ্যাট

জেডেন স্টার সাইক্লিক দেখার জন্য আমরা বেশ বড় থিওরাম আছে যদি তোমরা নাম্বার থিওরির কোন বই দেখো সব বইতে নেই অনেক বইতেই আছে আমার বইয়ের চ্যাপ্টার টেনে এটা করা আছে দেখবে যে এইটা এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন নেট থেকে শুরু করে জ্যাম যে কোনো জায়গাতেই নেট গেট জ্যাম এন বিএইচএম সব জায়গাতেই একটা প্রশ্ন আসে যে এনের কোন কোন ভ্যালুর জন্য জেডেন স্টার ইজ সাইক্লিক তো যদি এটা অঙ্ক দেখা যায় এটা বেশ একটা বড় থিওরেম প্রায় আমার বইয়ের প্রায় প্রায়াউন্ড দুই থেকে তিন পাতার একটা থিওরেম ভেঙে ভেঙে করা লেমা অনেক ছোট ছোট কেস কেস বাই করে ফাইনালি যে আসে যে এন এর কি ভ্যালুজের এর জন্য সাইক্লিক তো আমি তোমাদের যে প্রশ্নটা করতে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ডোন্ট ইউজ দ্য প্রপার্টিস অফ এন তুমি দেখবে যে এন এর ভ্যালু যদি অড প্রাইম হয় যদি পি হয় পি যেখানে অড প্রাইম বা পিটু দিপার আলফা যদি হয় যেখানে আলফা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান এবং এটা সাইক্লিক এনের এর ভ্যালু যদি দুই হয় বা চার হয়সো ইটস সাইক্লিক এন এর ভ্যালু টু পিটু দিপার আলফা যদি হয় মানে টু ইন্টু পিটু দিপার আলফা তাহলেও দেখতে পাবে যে এটা সাইক্লিক হয় তাহলে এইটা হলো নাম্বার থিওরি বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজাব্রার বেশ কিছু রেজাল্ট ইউজ করার পর ফাইনালি আমরা এই কনক্লুশনে উপনীত হয়েছি কিন্তু আমি তোমাদের চাইছি যে সি প্রোগ্রাম দিয়ে উইদাউট ইউজিং এনি কনসেপ্ট অফ নাম্বার থিওরি অর অ্যালজেব্রা ডাইরেক্টলি ট্রাই টু ফাইন্ড দ্য কন্ডিশন ফর উইচ এন ইজ সাইক্লিক দ্যাট মিনস তোমাকে যদি তুমি কেস বাই কেস স্টাডি করো সেভাবে দেখতে পারো বা যদি একটা সিম্পল প্রোগ্রাম করার চেষ্টা করো যেখানে তোমাকে ইউজার একটা এন ইকুয়াল টু টু এবার তোমার আউটপুট হবে এটা হবে ইনপুট তো হোয়াট উইল বি ইউর আউটপুট ইউর আউটপুট উইল বি সাইক্লিক ওর নট সাইক্লিক সাইক্লিক অর নট সাইক্লিক কার জন্য বলছি বলছি বেসিক্যালি জেডেন স্টার এর জন্য তাহলে এটা হবে প্রোগ্রাম উইথাউট ইউজিং এনি এক্সট্রা কন্ডিশন অন এন এন এর ওপর কন্ডিশন দেখে নাম্বার থিওরিটিক টেকনিক বা অ্যালজেব্রিক টেকনিক আমরা ইউজ করব না আমরা ডাইরেক্টলি চেক করব সাইক্লিক কিনা ফর এক্সাম্পল সাইক্লিক দেখতে গেলে কি কি দেখা যেতে পারে কয়েকজন একটু বলো শুনি সাইক্লিক দেখতে গেলে আমরা ইউজুয়ালি কি কি দেখা উচিত একটা গ্রুপ ফাইনাইট গ্রুপ অফ কোর্স সেটা সাইক্লিক কি সাইক্লিক নয় দেখার জন্য আমরা কি কি জিনিস দেখব কেউ একজন বলো মাইক অন করে স্যার জেনারেটর দেখব জেনারেটর তার অর্ডারটা গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হচ্ছে কি ভেরি গুড তাহলে একটা উপায় হতে পারে যে আমরা ওর কোনো জেনারেটর আছে কিনা চেক করব সো ইফ দা গ্রুপ উইল হ্যাভ আ জেনারেটর জেনারেটর কিভাবে দুভাবে চেক করা যেতে পারে একটা অনেকভাবেই চেক করা যেতে পারে একটা হতে পারে যে সেই গ্রুপটার সমস্ত এলিমেন্টকে জেনারেট করছে কিনা সেটা হতে পারে অথবা গ্রুপের যেহেতু ফাইনাইট অর্ডার গ্রুপের অর্ডার আর ওই এলিমেন্টের অর্ডার সেম কিনা চেক করলেই হবে তাহলে আমার প্রশ্ন হলো এই যে প্রবলেমটা এখন আছে সেই প্রবলেমটা কিভাবে সলভ করব বাই ইউজিং সি প্রোগ্রামিং তাহলে দেখো এই প্রোগ্রামটা করতে গেলে তোমার বেসিক্যালি দুটো ফাংশন যদি করি তাহলে জিনিসটা খুব সহজেই হয়ে যেতে পারে একটা ফাংশন হচ্ছে যদি আমরা জিসিটি ফাংশনটা ইউজ করি তাহলে ধরো আমার একটা ফাংশন আছে জিসিডি অফ এ বি ক্যালকুলেট করতে পারে আর একটা আছে ধরো অর্ডার অর্ডার বের করতে পারে অর্ডার অফ অ্যান এলিমেন্ট বের করতে পারে ধরো অর্ডার অফ এ এটা আউটপুট দেয় অর্ডার অফ দ্য এলিমেন্ট অর্ডার অফ এলিমেন্ট এ এলিমেন্ট ধরো ক্লাস এ ঠিক আছে আর এইটা আউটপুট দেয় জিসিডি অফ এবি জিসিডি অফ এবি তাহলে এই দুটো ফাংশন যদি আমার হাতের কাছে থাকে তাহলে এই দুটো ফাংশন ইউজ করে আমি কি বের করে ফেলতে পারবো একটা গ্রুপ সাইক্লিক সাইক্লিক কি নয় তাহলে দেখো প্রোগ্রামটা কিন্তু অনেক হয়ে গেল ফর ধরো আমি তোমাদের আজকে যতজন আছো তাদের মধ্যে আমি দুটো গ্রুপ করে দিলাম একটা গ্রুপকে বলে দিলাম যে তুমি জিসিডি প্রোগ্রামটা লেখো মানে ফাংশন ইউজ করে ফাংশনের প্রোটোটাইপ আমি দিয়ে দিয়েছি ফাংশন দুটো ইনপুট নাই ইন্টিজার এ বি আর ও আউটপুট দেয় তার জিসিডি ভ্যালুটা তার মানে এটার যদি প্রোটোটাইপ দেখো তাহলে প্রোটোটাইপটা হবে এরকম যে ইন্ট জিসিডি ইন্ট 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 কমা ইন্ট তাহলে দেখো এটা বেসিক্যালি ও দুটো ইনপুট নিচ্ছে ইন্টিজার থেকে এবং ও আউটপুট দিচ্ছে একটা ইনটিজার তাহলে এটা হলো ওর প্রোটোটাইপ আর যদি অর্ডারের প্রোটোটাইপ বলো অর্ডার আউটপুট দেবে একটা ইন্টিজার অর্ডার আর ও ইনপুটও নেবে একটা ইন্টিজার তাহলে এই হলো দুটো এটা যদি প্রথমে ডিফাইন করা হয় তাহলে এইটা সেমিকোলন হয় শেষে তাহলে আমি ধরো তোমাদের ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেষ্টা করছি ধরো আমি হচ্ছি একটা কোম্পানির একটা ধরো ওদের লিডার বলে এক একজনকে প্রজেক্ট লিডার প্রজেক্ট ম্যানেজার এই ধরনের অনেকগুলো গাল ভরা নাম থাকে ধরো আমি তাদের মধ্যে একজন তা আমার উপর দায়িত্ব পড়েছে ফাইনাল প্রোডাক্টটা দেওয়ার ধরো এটা একটা প্রোডাক্ট হিসাবে বিক্রি করতে চাইছে আমাদের কোম্পানি যে যে তুমি আউটপুট দিতে সেটা কি নয় এটা একটা কাজে লাগে ধরো আরো গিভেন কোনো জায়গায় এবং আমার কোম্পানি সেইটা প্রোডাক্ট হিসাবে দিতে চায় এবং আমি ধরো প্রজেক্ট লিডার তাহলে আমি জিনিসটাকে প্ল্যান করলাম প্ল্যান করলাম কিভাবে যে আমার এখানে ক্লাসে অনেক স্টুডেন্ট আছে আমি তাদের দুটো ভাগে ভাগ করলাম একটা ভাগের কাজ হবে তারা জিসিডি প্রোগ্রামটা লিখবে ফাংশন ইউজ করে আর একটা কাজ হবে অর্ডার ফাংশনটা লিখবে আলাদা করে তাহলে দেখো এবার আমার মেন কাজ হবে আমি তো আমি হচ্ছে লিডার আমি খালি মেনটা লিখবো তাহলে আমার কাছে যদি এই দুটো যন্ত্র আমার হাতে থাকে তাহলে আমি যদি শুধু মেনটা লিখি তাহলে আমি জাস্ট ওই প্রোগ্রামের নিচে ফাংশনগুলো পেস্ট করে দেবো আমি জানি যে তোমরা কিভাবে ইন্ট কোথায় ইউজ করছো জিসিডি কি আউটপুট দিচ্ছে পুরো প্রোটোটাইপটা তোমাদের বলা আছে এবং তোমরা সেইভাবে কাজ করবে আরেকটা গ্রুপকে বলা আছে তারা কিভাবে ইন্টার এটা আছে সেইটা কাজ করবে এইবারে আমি আমারও তাহলে দেখো তিনটে কাজ কিন্তু প্যারালালি এগোচ্ছে যে একটা দল জিসিডি নিজের মতো করে খুব কষ্ট করে বানাচ্ছে একটা দল অর্ডারটাকে খুব কষ্ট করে বানাচ্ছে আর আমার কাজ হচ্ছে বা আমার টিমে যারা আছো তারা হচ্ছে মেনটা বানাচ্ছে তাহলে এইবার তিনটে যখন এসে গেল তখন জাস্ট জুড়ে দিয়ে রান করালেই কিন্তু হয়ে গেল সো ব্যাপারটা পুরোপুরি প্যারালালি হয়ে গেল সো এইটাই হলো ফাংশন ইউজ করার একটা অন্যতম বড় আহ সুবিধে যেখানে খুব ওয়েতে তুমি একটা প্রোগ্রামকে অনেক ছোট ছোট টুকরে ভাগ করে দিতে পারো এবং ইন্ডাস্ট্রিতে যে কোড লেখা হয় ইন্ডাস্ট্রিতে এরকম হয় না বুঝতেই পারছো তুমি আগে জিসিডি লিখবে আমি ততদিন বসে থাকবো আমার তোমার জিসিডি লেখা শেষ হলে তারপর আমি অর্ডার লিখতে বসবো তোমার অর্ডার লেখা শেষ হলে আমি মেন লিখতে বসবো তাহলে দেখো তিনটে সিকোয়েন্সিয়ালি কাজ হচ্ছিল একটার পর একটা একটার পর একটা কিন্তু ইন্ডাস্ট্রিতে সেটা মোর এফিশিয়েন্ট করার জন্য গ্রুপে ভাগ করে দিয়ে কিন্তু জিনিসটাকে খুব স্ট্রাকচার করে দেওয়া যায় ফলে আমরা তিনটে গ্রুপে যদি ভাগ করে নিতে পারি তাহলে তিনটে গ্রুপে তিনটে কাজ হয়ে গেল একটা দল মেন লিখলো একটা দল ডিসিডি লিখলো একটা দল অর্ডার লিখলো তাহলেই হয়ে গেল আচ্ছা এইটা যেটা বললাম চট করে তোমাদের গ্রুপ যার যেটা ভালো লাগে তারা শুধু একটা গ্রুপ শুধু মেনটা লেখো একটা গ্রুপ আচ্ছা মেন ছেড়ে দাও একটা গ্রুপ শুধু জিসিডি লেখো একটা গ্রুপ শুধু অর্ডারটা লেখো এই দুটো ফাংশন করে আমাকে চট করে চ্যাটে মেসেজ করে দাও দেখি কি কে কেমন করো বুঝতে পারলে প্রশ্নটা একটা গ্রুপ শুধু জিসিডি লিখবে সবাই জিসিডি লিখো না একটা গ্রুপ শুধু অর্ডারটা লেখো আচ্ছা অর্ডার অর্ডার কারা কারা লিখতে চাও একটু বলে দাও অর্ডার কারা কারা লিখবে তোমাদের মেশিন আমিও লিখছি তো আমি আগে মেনটা লিখবো অর্ডার কারা কারা লিখবে একজন কেউ বলো আচ্ছা এখানে যারা আছো কে কে লিখবে বলো আচ্ছা মৃগাঙ্ক অর্ডারটা লেখো নিলয় তুমি আচ্ছা মৃগাঙ্ক তুমি আচ্ছা তুমি তুমি অর্ডারটা লেখো আর নিলয় জিসিডিটা লেখো ঠিক আছে এখানে দুজনের নাম আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি শান্তনু আর বিক্রমজিৎ আছো তোমাদের যা ইচ্ছা তাই লেখো আর বাকিদের পার্টিসিপেন্টে গেলেই আমি দেখতে পাবো তাহলে আমি অ্যাটলিস্ট দুটো লিডার পেয়ে গেছি মৃগাঙ্ক আর নিলয় মৃগাঙ্ক তুমি কি বললাম তোমাকে মৃগাঙ্ককে অর্ডারটা লিখতে বলেছি আর নিলয়কে জিসিডি তাহলে যে কেউ লিখতে পারো লিখে আমাকে পেস্ট করো আর পেস্ট করে মাইকে বলে দাও যে আমি পেস্ট করে দিয়েছি সেটা আমি মেনে ইনক্লুড করে আমি তাহলে ততক্ষণ আচ্ছা তাহলে আজকে ক্লাসের এটা তো দেওয়াই থাকে তাহলে আমি এটা বাদ দিলাম তাহলে আমি মেনটা লিখছি তাহলে ইনক আমার ইউজার এন দেবে আমি সেটা চেক করব আর একটা আই যে নিশ্চয়ই লাগবে আই কিছু একটা পরে দেখে নেবো আচ্ছা দা আচ্ছা যারা ফাংশন গুলো লিখছো তারা শুধু ফাংশন লিখবে ফাংশনের মতো করে লিখবে পুরো মেন দিয়ে লিখবে না কিন্তু শুধু ফাংশনটা হ্যাঁ বলো

আচ্ছা তাহলে এন্টার দা ভ্যালু অফ এন আচ্ছা আমি অ্যাজিউম করে নিচ্ছি লোকজন ঠিকঠাকই দেবে ও গ্রেটার দ্যান ইকুয়াল টু টু ইন্টিজারই দেবে আর কি এন এফ Thank you.

এবার আমাকে কি করতে হবে এলিমেন্টের আচ্ছা টা কেন লাগছে টা লাগছে কারণ আমি জেড এন থেকে জেড এন বানাচ্ছি তাহলে সেই সমস্ত এলিমেন্টের অর্ডার গুলোই দেখব যারা হচ্ছে এন এর সঙ্গে রিলেটিভলি প্রাইম তাদের এলিমেন্টের অর্ডার গুলোই দেখব আমি তো অর্ডার মানে ইন টার্মস অফ মাল্টিপ্লিকেটিভ অর্ডার আমি মানে দেখতেই পারতাম না দেখলেও হতো কারণ ট্রেন স্টার কনস্ট্রাক্ট করার জন্য অ্যাকচুয়ালি জিসিডিটা লাগে না হলে তোমার কি হতো ধরো জিরো এলিমেন্টের অর্ডার নিশ্চয়ই হবে না বা দুই এর অর্ডার নিশ্চয়ই দশ হবে না সেই কারণে এগুলো করা আর কি তো আমি জাস্ট লিখছি ইফ ফর লুপ দিয়ে করাই ফর আই ইকুয়াল টু জিরো আই লেস আই প্লাস প্লাস If we see the i comma n is equal to, equal to one, the direct the bracket baby, and.

ফ্ল্যাগ করে দিই থেকে বুঝবো সাইক্লিক হয়েছে কিনা

আচ্ছা এবার অর্ডারের প্রোগ্রাম হয়েছে আচ্ছা জিসিডি প্রোগ্রামটা ওজা লিখেছে আমি কপি করে দিই মেনের বাইরে কপি হবে কপি হয়ে গেল আর অর্ডারের প্রোগ্রামটা কে লিখলো রাকিব লিখেছো ইনক অর্ডার ইন টেক্সট করে রেখে দিয়েছো যে রাকিব কোথায় গেলে পুরোটা আসেনি হয়নি আচ্ছা তাহলে আমাদের এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে যে অর্ডারের প্রোগ্রামটা অর্ডারের প্রোগ্রাম কেউ করে একটা পাঠাও অর্ডার পাঠালে কেউ অর্ডার কেউ এখনো পাঠাওনি অর্ডারটা কি আমি লিখবো না তোমরা অর্ডার তো সোজা অর্ডার তো কঠিন কিছু না করছি হুম যতক্ষণ আমরা যারা প্রোগ্রাম করতে একটু অসুবিধা হচ্ছে

এটা শুধু ফাংশন লিখতে বলেছিলাম এতটা না লিখলেও হতো ঠিক আছে লিখেছো ভালো করেছো তাহলে অর্ডারটা এখানে পেস্ট করে দিলাম আচ্ছা পাও ফাংশন ইউজ করেছো আচ্ছা অর্ডার 10 অর্ডারটাকে এতে রেখেছো অর্ডারটা কি রিটার্ন অর্ডার আই আচ্ছা ঠিক আছে দেখছি যা লিখেছো আমি সেটাই পেস্ট করে দিচ্ছি তাহলে পাও ফাংশন ইউজ করার জন্য আমি ম্যাথ এইচ টাকে ইনক্লুড করে দিই as include as আচ্ছা যারা আমি পরে দেখছি ঠিক হয়েছে কি ভুল হয়েছে রান পরে করাচ্ছি আগে আমি আরেকবার একটু এক্সপ্লেইন করে দিই যারা প্রোগ্রামিং এর একটু অসুবিধা হয় আচ্ছা তাহলে আইডিয়াটা হচ্ছে যে আমি লজিকটা এরকম যে একটা এন নেবে সেই এনটা করেসপন্ডিং যে ইউএন বা জেডেন স্টার সেটা সাইক্লিক কি সাইক্লিক নয় টেস্ট করব তার মানে বেসিক্যালি আমি টেস্ট করছি ইউএন বা জেডেন স্টারের মধ্যে কোনো এলিমেন্টের অর্ডার সেটা এন এর সঙ্গে সমান কিনা যদি কোনো এলিমেন্টের অর্ডার এন এর সঙ্গে সমান হয় তাহলে দ্যাট এলিমেন্ট উইল বি আ জেনারেটার ফর দ্যাট গ্রুপ ইউএন বা জেডেন স্টার আচ্ছা তাহলে আমাকে দুটো জিনিস দেখতে হচ্ছে প্রথমত সেটা এলিমেন্ট কিনা কিনা বা সেটা দেখার উপায় হচ্ছে সেই এবং জেডেন এদের যদি জেডেন হয় এন এর জিসিডি যদি সেটা ওয়ান হয় তাহলে তার মানে যে সমস্ত এলিমেন্টের অর্ডার জিসিডি যে সমস্ত এলিমেন্টগুলো যে সমস্ত আইগুলো এন এর সঙ্গে রিলেটিভলি প্রাইম তাদের হচ্ছে গুলোই সেই সমস্ত এলিমেন্ট গুলোই আছে তার মানে সেইটা প্রথমে চেক করলাম যদি এরা ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান এবং এন এরা তার মানে আমাকে তো সবকটা এলিমেন্ট চেক করতে হবে এটা অ্যাকচুয়ালি জিরো থেকে দেওয়ার দরকার নেই এটা ওয়ান থেকে দিলেও একই ব্যাপার হতো কারণ জিরো এলিমেন্ট কখনোই জিসিডি ওয়ান এখানেই ফেল করে যাবে তাহলে যাদের জিসিডি ওয়ান তাদেরই আমি একমাত্র চেক করব। তাহলে এইটা যদি ফেল করে যায় তাহলে অর্ডারে যাওয়ার কোনো প্রশ্নই নেই তাহলে মানে আমি তাদের অর্ডার আর চেক করতেই যাব না এই অর্ডার দেখার জন্য যে জিনিসটা যদি এরা রিলেটিভলি প্রাইম হয় তাহলে আমি কি করব তার অর্ডারটা দেখব তাহলে আমি ধরে নিচ্ছি কেউ একজন অর্ডার ফাংশনটা লিখছে তাহলে অর্ডার অফ অ্যান এলিমেন্ট যদি দিই সেইটাও যদি এন হয় তাহলে আমার কি হবে তাহলে এই একটা আই পেলাম হুইচ ইজ আ জেনারেটার কারণ সেটা জেড এন স্টারের এলিমেন্টও হলো আবার তার অর্ডার এনো হলো তখনই প্রিন্ট করে দেবো কারণ এই এইরকম কোনো আমার আউটপুট করতে হবে দ্য গ্রুপ ইজ নট সাইক্লিক তাহলে এইখানে আমি করলাম দ্য গ্রুপ ইজ সাইক্লিক এখানে ফ্ল্যাগ আমরা ফ্ল্যাগ নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি ফ্ল্যাগ মানে ইজ নাথিং বাট আর ভেরিয়েবল যেটা একটা ধরো কালার থাকে তো এই ঘটনাটা যদি ঘটে মানে ইফের মধ্যে যদি আসে আমি ঠিক করলাম যে ফ্ল্যাগের কালারটা চেঞ্জ করে দেবো পরবর্তী ক্ষেত্রে আমি চেঞ্জ যে কি কালারের যদি দেখি সেটা জিরো আছে যদি ওয়ান হয়ে যেত তাহলে গ্রুপটা নিশ্চয়ই সাইক্লিক হয়ে যেত তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে এই ফ্ল্যাগটা দিয়ে খালি চেক করব যে ফ্ল্যাগের ভ্যালুটা কি যদি ফ্ল্যাগের ভ্যালু জিরো থেকে যায় দেখো এইখানে জিরো আছে এই ঘটনাটা নিশ্চয়ই ঘটেনি এই ঘটনাটা যদি ঘটতো তাহলে ফ্ল্যাগের রং মান হয়ে যেত যেহেতু ফ্ল্যাগের রং জিরো আছে দ্য গ্রুপ ইজ নট সাইক্লিক তার মানে কোনো এই এলিমেন্টের অর্ডার কোনো এলিমেন্ট নেই যার অর্ডার হচ্ছে এন তাহলে প্রোগ্রাম শেষ হয়ে গেল তাহলে দেখো আমার হাতে দুটো যন্ত্র আছে একটা হচ্ছে অর্ডারের মধ্যে আই পাঠালেই তার অর্ডার বের করে দেয় আর একটা হচ্ছে অর্ডারের মধ্যে দুটো এলিমেন্ট যদি পাঠাই এই সরি জিসিডির মধ্যে যদি দুটো এলিমেন্ট আমি পাঠাই তাহলে তার জিসিপি বের করে দেয় আচ্ছা এবার একটু চালিয়ে দেখা যাক যে এটা ঠিক আছে না কোনো গণ্ডগোল দিচ্ছে এটা কম্পাইল করা যাক কম্পাইল করতে গিয়ে দিচ্ছে লেস দ্যান এক্সপেক্টেড এটা আছে ও এখানে আই লেফ আই হয়নি এটা আই লেস দ্যান এম হবে ঠিক আছে আবার কি বলছে

ये पढ़ को ना ना एक्सपेक्टेड एक्सप्रेशन बिफोर इन इट एली तो

i want to

এখানে একটা এরার দিচ্ছে এখানে কিসের এরার দিচ্ছে বুঝতে পারছো কি আচ্ছা এইখানে টা এন এর ভ্যালু কত এইখানেই তো গন্ডগোলটা হচ্ছে টা কি বলো তো এন তো আসছে না হ্যাঁ স্যার এনটাকে ডিক্লেয়ার করতে হবে প্রিন্ট এফ স্ক্যান এফ দিয়ে নিতে হবে না তার মানে দুটো জিনিস নিতে হবে আইও নিতে হবে আবার ইন তাহলে আই হ্যাঁ কোন এলিমেন্টের দেখছো আর কোনটার করছো তাহলে আমার অর্ডারের এতে একটু গন্ডগোল হয়েছে বুঝেছো এবার বোঝা গেল এইখানে অর্ডার যখন বের করবে কোনো এলিমেন্টের তখন কিন্তু তোমাকে এনটাও দিতে হবে নাহলে কোন এলিমেন্টের অর্ডার কতর মধ্যে করবে সেটা তো বুঝতে পারছে না তাহলে এখানেও একটা এন দিতে হবে আমি যেখানে কল করেছিলাম অর্ডার আই কমা এন এই যে ভাগটা যে করছো এইখানে তো আসছে না এইবার হয়েছে আচ্ছা দেখা যাক একটা পি দি সাত গ্রুপ ইজ নট সাইক্লিক গো কেন দিল এটা স্যার বলছি যে ওখানে আই এর অর্ডারটা এন কিনা চেক করা হচ্ছে তাহলে তো জেড টা সাইক্লিক কিনা বোঝা যাবে জেড এন স্টার সাইক্লিক কিনা বুঝতে গেলে তো আই এর অর্ডার ফাই এন কিনা চেক করতে হবে হুম আই এর অর্ডার ফাই কিনা চেক করতে হবে হুম হ্যাঁ ওখানে এন কিনা চেক করা হচ্ছে তাহলে তো জেড এন সাইক্লিক কিনা সেটা এটা কি এন কিনা এন কিনা চেক করছে সেটা ভালো করে দেখো

কোড সেটা চেক করা উচিত হ্যাঁ হ্যাঁ এটা এটা তাহলে আরেকটা ফাংশন লেখা উচিত যেটা তোমার ফাই হচ্ছে ফাই এন এর ভ্যালুটা ক্যালকুলেট করছে আচ্ছা তাহলে এখানে আমি ধরো ফাই এন করলাম তাহলে হয়ে যাবে তাহলে আরেকটা আমাকে ফাংশন ডিফাইন করতে হবে ফাই এন এটাও দেখো জিসিডি দিয়েই করে দেওয়া যাবে ইন্ট ফাই ইন্ট ঠিক আছে এই ফাংশনটা যদি আমি লিখি দিলাম আচ্ছা এটার জন্য কি লাগবে আমার জেড এন দিয়েছি তাহলে একটা ইন্টিজার আই মতো লাগবে তাহলে পর আইল টু ওয়ান কাউন্ট দিয়ে দিউন্টির দেখো জিসিডি ফাংশন কিন্তু অলরেডি আছে আমি সেটাকেই কল করছি জিসিডি অফ আই কমা ইন ইকাল টু ওয়ান কাউন্ট টাকে বাড়িয়ে দেবো তাহলে হয়ে গেল প্রোগ্রাম তাহলে রিটার্ন তো এটা একবার চেক করে নাও নাওন মানে কি আমার যতগুলো এন এর সঙ্গে রিলেটিভলি প্রাইম ইন্টিজার আছে এক থেকে এন অবধি দি প্রত্যেকের ভ্যালুটা চেক করবে আচ্ছা যদি টু টু দাও হলে দেখো এখানে তাহলে লেস ইকুয়াল টু দেওয়াটাই ভালো আচ্ছা অফ অফ কত ওয়ান ওয়ান আচ্ছা অফ আচ্ছা ওয়ান আমি তো ওখানে এন এর ভ্যালু সেইগুলো একটু প্রপারলি ইফেলস করে করে নিতে হবে আমি এটা জাস্ট একটা নাইভ এক্সাম্পল বলছি বা নাইভ রাইটিং বলছি যেখানে আপাতত মানে ওই কনসিডার করা হচ্ছে না তাহলে আই এখানে ওয়ানটা নিয়ে নেবে ইকুয়াল টু ওয়ান কাউন্ট হ্যাঁ ওয়ানটাও নিয়ে নিচ্ছে ঠিক আছে ফাই অফ ওয়ান এটা কাজ করে দেবে তাহলে এক থেকে এন মাইন এন অফ যে যে নাম্বারসগুলো আছে যার সঙ্গে আই আর এন রিলেটিভলি প্রাইম যদি হয় তাহলে কাউন্ট আগে জিরো ছিল এখন কাউন্ট প্লাস প্লাস হয়ে গেল তাহলে কাউন্টের ভ্যালুটা বেড়ে গেল আর ফাইনালি কাউন্টটাই হচ্ছে আমার আলটিমেটলি ফাই এন এর ভ্যালুটা ঠিক আছে আচ্ছা এবার এইটাকে আমি ওপরে করে দিয়েছি করে গ্রুপ ইজ সাইক্লিক ঠিক আছে আরেকটা দেওয়া যাক ধরো সাইক্লিক নয় এরকম আহ ধরো बारो दिल बारो अच्छा बारो दिले की देवा उचित बोलो तो बारो दिल की देवा उचित ग्रुप ता की साइक्लिक ना साइक्लिक ना है नॉन साइक्लिक सर अच्छा the group is not cyclic ঠিক আছে ধরো যদি আমি তিন টু কিউ দিই ধরো আহ পনেরো তাহলে কি দেওয়া উচিত পনেরো দিলে পনেরো দিলে কি দেওয়া উচিত গ্রুপ ইজ নট আচ্ছা যদি একটা পি টু দীপার এন দি ফর এক্সাম্পল এইটটি ওয়ান দেওয়া যাক তার মানে আবার গন্ডগোল করছে তাহলে এবার দেখো কোথায় গন্ডগোল হচ্ছে ওয়ান মানে হচ্ছে থ্রি টু দ্বীপার ফোর থ্রি টু দ্বীপার ফোর মানে কি হওয়া উচিত সেটা সাইক্লিক হওয়া উচিত দেখো কোথায় গন্ডগোল হচ্ছে আচ্ছা আমরা যদি আলাদা আলাদা করে সব কটা ঠিকঠাক আসছে কিনা একটু চেক করে নিই ধরো জিসিডি ফাই এন এন এর ভ্যালুটা ঠিকঠাক এসছে কিনা একবার চেক করে নেওয়া যাক ধরা যাক এই ফাংশন ইউজ করে আচ্ছা এখানে যদি প্রিন্ট করাও তাহলে তুমি দেখতে পাবে এই লুপের মধ্যে যদি প্রিন্ট করাও প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার চেক করবে প্রিন্ট করাবো করিয়ে দেখবে কোথায় ভুল হলো স্যার স্যার এই এই একটা করেছিলাম স্যার হুম এবার স্যার যখন বড় নাম্বার দিচ্ছি তখন স্যার অর্ডার এলিমেন্ট গুলো জিরো দেখিয়ে দিচ্ছে কত বড় এলিমেন্ট

ধরো টোয়েন্টি সেভেন দিয়েছো তাই তো দ্য অর্ডার অফ আর এখানে সাইক্লিক দিয়ে দিয়েছে আচ্ছা আরেকটা চালাই হচ্ছে এইট্টি দ্য গ্রুপ ইজ নট সাইক্লিক তার মানে বেসিক্যালি এই অর্ডারের মধ্যেও ঢুকতেই পারেনি তার মানে এই কন্ডিশনটাও ফেল করে গেছে আচ্ছা যদি তুমি এই লুপের মধ্যে না ঢুকতে পারো তাহলে আমরা জাস্ট একটা বাইরেই প্রিন্ট করি ধরো আমরা বের করতে চাইছি অর্ডার অফ ধরা যাক এইটটি সেভেন এ তো দা অর্ডার অফ ধরো তুমি ডা ফিক্স করে নাও দড়া যা কার অর্ডার বের করতে চাইছো 2 এর না 3 কার অর্ডার বের করবে 81 এর মধ্যে 2 এরই ধরা যাক তাহলে আমি 2 টাকে ফিক্স করে দিলাম তাহলে এবার অর্ডার বেরানো উচিত আমার কি অর্ডার দেয় দেখা যায় এটা তো লুপের মধ্যে ঢুক থেকে ঢুকছে না চেক হচ্ছে না তাহলে হচ্ছে এইটটি দেখো এই যে নাম্বারটা দিল মাইনাস সিক্স এটা নিশ্চয়ই এর অর্ডার নয় তার মানে এটা বেসিক্যালি একটা জাঙ্ক ভ্যালু দিল এবার আমরা অঙ্কে আসলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে যে ভুলটা হচ্ছে কোথায় সাতাশ অব্দিও নিয়ে নিয়েছে কিন্তু এর পরেও নিতে পারলো না কেন পারলো না আচ্ছা আমরা যদি আগের দিন মুখে বলেছিলাম কিন্তু অনেকেই হয়তো ব্যাপারটা করনি সেটা হচ্ছে যে আমরা সিম্পলি দেখার চেষ্টা করি জেড ইলেভেনে এ ক্লাস টু এর অর্ডার কত জেড ইলেভেন স্টারে ক্লাস টু এর অর্ডার কত তার মানে কি হবে এটা একটা প্রুফ তোমাকে দেখতে হবে মিনিমাম এ গেলে এটা এক হচ্ছে তার মানে ইউ নিড টু ফাইন্ড টু টু দি পার টু ওয়ান যেটা কি না আই গ্রেটার দেন ইকুয়াল টু এবং দ্যাট শুড বি ওয়ান মিনিমাম তাহলেই তো অর্ডারটা হবে অর্ডার মানে কি যে মিনিমাম নাম্বার এটাকে যদি জিরো করো তাহলে করে দেবে সেই জন্য মিনিমাম পজিটিভ ইন্টিজার যেটাকে পাওয়ার করলে সেটা ওয়ান হয় এবার একটু করো তো প্রত্যেকে খাতায় দেখো কিভাবে চেক করতে হবে তাহলে প্রথমে টু দেখলে টু ওয়ান নয় তারপর ফোর দেখলাম ফোর ওয়ান নয় তারপর কি দেখবো এইট দেখব এই না আট হল না তারপর সিক্সটিন দেখো সিক্সটিন ইজ অলসো নট ডিভিজেবল বাই তাহলে এটা কত হলো এক দুই তিন চার তারপরে বত্রিশ এটা হলো পাঁচ খেয়াল করো বত্রিশে এইখানেই একটু ভালো করে তোমরা খেয়াল করো বত্রিশ টু কত মাইনাস এক বাই তেত্রিশ তার মানে বত্রিশটা সঙ্গে যদি তুমি আরো এক যোগ করে দিতে পারতে তাহলেই দ্যাট উইল বি ডিভিজিবল বাই দিস তার মানে মাইনাস ওয়ান এলো তার মানে এলো টু টু দি পার ফাইভ ইজ কনভুয়েন্ট টু মাইনাস ওয়ান তাহলে টু টু দ্য পার টেন ইজ কনভুয়েন্ট টু ওয়ান তাহলে বোঝা গেল দেখো এই ক্যালকুলেশন করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না ফলে আমরা কিভাবে ক্যালকুলেট করছি আমরা দেখছি এইখানে যেভাবে করেছে দেখো মৃগাঙ্ক সে হচ্ছে মৃগাঙ্কই তো অর্ডারটা বের করলে তাহলে খেয়াল করো ও যেটা চেক করছে সেটা হচ্ছে প্রতিবার টু পার যে করছে আই হচ্ছে যে এলিমেন্টটা দেওয়া হচ্ছে আর যে হচ্ছে দেখো এক থেকে যাচ্ছে এবার ভাবো যখন আমি এইটটি ওয়ান করছি ধরো যাক আমি সেভেন্টি নাইন এলিমেন্টের এইটটি ওয়ানের মধ্যে চেক করছি তাহলে কি হচ্ছে সেভেন্টি নাইন টু দি পার এইটটি অবদি যেতে পারে এবার ভাবো এই নাম্বারটা প্রথমে ক্যালকুলেট করছে করে তারপর সেটাকে এন দিয়ে ভাগ করছে মানে এইটটি ওয়ান দিয়ে ভাগ করে তার রিমাইন্ডারটা নিচ্ছে কিন্তু তোমার কি মনে হয় এই জিনিসটা ইন্টিজার রেঞ্জের মধ্যে ইন্টিজারের আমাদের যা রেঞ্জ তার মধ্যে থাকবে সুতরাং সেই জিনিসটা থাকছে না এন্ড এখানে এই নাম্বার থিওরির সাহায্য আমাদের আবার নিতে হবে সেইটাকে বলা হয় স্কোয়ার এন্ড মাল্টিপ্লাই মেথড ফলে আমরা যে আই টু দিপার যে বের করলাম সেই আই টু দিপার যে বের করার একটা এফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে যেটাকে বলা হয় স্কোয়ার অ্যান্ড মাল্টিপ্লাই মেথড আচ্ছা ফলে এই যে জিনিসটা করলাম আমরা সেই জিনিসটাকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড মাল্টিপ্লাই মেথড এইগুলো আমি নাম্বার থিওরি কোর্সে পড়াই ঠিক আছে আচ্ছা তাহলে স্কোয়ার অ্যান্ড মাল্টিপ্লাইয়ার বেসিক আইডিয়াটা কি বেসিক আইডিয়াটা হচ্ছে যে ধরো তুমি ধরা যাক টু টু সেভেন ক্যালকুলেট করতে চাইছো ঠিক আছে এই প্রথমে সেভেনটাকে আমি বাইনারিতে নিয়ে চলে আসবো তাহলে সেভেনকে কে বাইনারিতে আনলে কি হয় এক তিন চার তার মানে এটা হলো ওর বাইনারি রিপ্রেজেন্টেশন অফ সেভেন তোমরা যদি আমার অ্যাসাইনমেন্ট শিটটা দেখো তাহলে কিন্তু ওখানে দেখতে পাবে যে আমি ডেসিমাল টু বাইনারি কনভার্ট করার জন্য তোমাদের প্রোগ্রাম লিখতে দিয়েছি ফলে সেই প্রোগ্রামগুলো যদি দেখো তাহলে একটা ফাংশন লিখতেই পারো উইচ কনভার্স ফ্রম বাইনারি টু ডেসিমাল ডেসিমাল টু বাইনারি বাইনারি টু হেক্সা ডেসিমাল অকটাল যা খুশি হতে পারে তাহলে বেসড অন এই বিটগুলোর ওপর বেস করে তোমার সেইটা মাল্টিপ্লাই হবে না হবে না সেটা ডিপেন্ড করবে তার মানে তুমি যদি নাইফ হতে যেতে তাহলে কি করতে দুই করতে তারপর টু ইন্টু টু করতাম তারপর কি করতাম টু ইন্টু টু ইন্টু টু করতাম তার মানে এটা বেসিক্যালি কিউব হলো এরপরে টু করতে করতে টু করতাম করতে করতে টু সেভেন অব্দি যেতাম তার মানে আমি সাতবার যেতাম অ্যাজ যদি এইভাবে করি তাহলে এটা করার জন্য আমার অ্যারাউন্ড তিনবার করতে হবে যতগুলো বাইনারি ডিজিট আছে ততগুলো করলেই হবে সেই জন্য এটাকে বলা হয় পলিনোমিয়াল টাইম তুমি খুব ছোটর জন্য ব্যাপারটা বুঝতে পারবে না তুমি ধরো টু টু দিপার ওয়ান জিরো টু ফোর করছো ঠিক আছে টু টু দিপার ওয়ান জিরো টু ফোর আমরা যে মেথড করলাম সেখানে করতে গেলে অ্যারাউন্ড ওয়ান জিরো টু ফোর বা দুইকে কে মাল্টিপ্লাই করে করে যেতে হবে কিন্তু আমি যে মেথডটা বলছি সেখানে ধরো টু জিরো ওয়ান কে যদি তুমি বাইনারিতে লেখো তাহলে সেটা বেসিক্যালি নটা জিরোর পর একটা ওয়ান থাকবে ঠিক আছে মানে টু টু দিপার টেন হচ্ছে এই জিনিসটা টু টু দিপার টেন হচ্ছে টু টু দি ওয়ান ফোর তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি আচ্ছা সরো টু টু ঠিক আছে তো বেসিক্যালি এই জিনিসটা যেটা এইটা হচ্ছে টু টু দি অফ টু টু দি টেন তাহলে আমার কাজ কি হবে আমার কাজ হবে এইটাকে প্রথমে বাইনারিতে নিয়ে আসব এই জিনিসটাকে ওয়ান জিরো এটা এটা ভুল বললাম এটা টু জিরো হ্যাঁ ঠিকই আছে ওয়ান জিরো টু কে প্রথমে বাইনারিতে নিয়ে আসবো দেখবো কিভাবে দেখতে হয় তো বুঝতেই পারছো টু টু দি পার টেন লেখাটা খুব সহজ ধরা যাক টু স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে ওয়ান এইটা তাহলে টু টু দি টেন মানে ওয়ান তারপর দশটা জিরো এই দশটা জিরো মানে টু টু দি টেন ফলে এইখানে দেখবো আমরা মাল্টিপ্লিকেশন হার্ডলি হয়তো আমাদের এগারো দশ খানা করতে হবে ভাইরাস এখানে করতে গেলে হাজার খানা মাল্টিপ্লিকেশন করতে হতো সেইটা নেবে এলো দশখানা বা এগারো খানায় ফলে এই মেথডটা হচ্ছে অত্যন্ত এফিসিয়েন্ট মেথড এটাকে বলা হয় স্কোয়ার অ্যান্ড মাল্টিপ্লাই মেথড তো যারা এই জিনিসটা করতে চাও তারা জাস্ট ইন্টারনেটে সার্চ করবে স্কোয়ার অ্যান্ড মাল্টিপ্লাই স্কোয়ার অ্যান্ড মাল্টিপ্লাই মেথড মাল্টিপ্লাই এবং দ্যাট ইজ ভেরি এফিসিয়েন্ট মেথড সেইভাবে যদি করো তাহলে আমরা এই যে যেখানে টোয়েন্টি সেভেনে আটকে গেলাম এটা হয়তো আরেকটু বাড়ানো যাবে এরও কিছু ইন্টিজার রেঞ্জের বাইরে চলে যাবে কারণ এটা ম্যাক্সিমাম যেটা দেখতে হবে কিউব রেঞ্জটা মানে ধরো যে এন কিউবটা ওই ইন্টিজার রেঞ্জের মধ্যে আছে কিনা যতক্ষণ পর্যন্ত এন কিউবটা যে এনটা দিচ্ছ সেই এন কিউবের ভ্যালু যদি ইন্টিজার রেঞ্জের মধ্যে থাকে তাহলে এ সেইটা করে ফেলতে পারবে যেটা আমরা এইখানে অল্প একটু করার পরই আটকে গেল সেটা হবে না তো বোঝা গেল এটা যে কি করতে চলেছো তাহলে তোমাদের এখন যে কাজটা থাকলো যে আমরা যেটা এটা হচ্ছে একদম মেথড আমরা প্রথম টার্গেট থাকবে কি আমাদের যে প্রোগ্রামটা যাতে কোনোভাবে রান করে দেখো এখানে আমরা কিন্তু তিনটে ফাংশন ইউজ করলাম ফাইভ ফাংশন ওই ফাংশন গুলো এসে যাওয়ার পর দেখো আমার কাছে আর খুব একটা মেনটা খুব ছোট হয়ে গেছে আমার মেনের কোনো কাজই নেই জিসিডি টা খালি ইকুয়াল টু ওয়ান হচ্ছে কিনা আর এর অর্ডারটা ফাইভ এন এর সঙ্গে সমান হচ্ছে কিনা চেক করা তাহলেই হয়ে গেল আর এইখানে তিনটে ফাংশন কে আলাদা আলাদা করে লেখা হলো তাহলেই ডান আচ্ছা আমি একটু ফাংশন ছোট করে যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তাহলে এখানে আপাতত যতটা আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি তারপরে আবার একটু তুলে দেবো তুলে দিয়ে সেইটাকে স্ক্রিনশট নেবে আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলতে পেরেছো আচ্ছা এর পরের যতটুকু আছে স্ক্রিনশট নাও আশা করি নিতে পেরে গেছো আচ্ছা আমি যেটা করতে পারি আর লাস্টেরটা নিয়ে দাও আমি এই পুরো ফাংশনটাকে আমি তোমাদের চ্যাট বক্সে শেয়ার করে দিতে পারি তাহলে তোমরাও নিজেদের ওখানে পেস্ট করে চালিয়ে নিতে পারবে আমি এটাকে পুরোটাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ সায়নি একটা ভালো পয়েন্ট আউট করেছিল যেটা আমরা দেখেছিলাম যে এনটা ওখানে ডাইরেক্টলি আমরা ইউজ করেছি সো এই যে প্রোগ্রাম লিখতে লিখতে অন দা ফ্লাই তুমি জিনিসগুলো রিয়েলাইজ করবে সেটা কিন্তু খুব দরকার যে আমরা মুখস্থ করার কোনো ব্যাপার নেই এখানে করতে গিয়ে দেখা যেতে পারে কি অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে করে সেই মতো করবে আচ্ছা এই প্রোগ্রাম যেটা পাঠালাম এটা তোমরা কোনো একটা জায়গায় পেস্ট করে নাও কারণ খেয়াল করবে যখন আমাদের এই মিটিংটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু চ্যাট বক্সে আর এটা থাকবে না না ফলে ফলে তোমরা তোমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটার অ্যাক্সেস পাবে এই যে যেটা চ্যাট বক্সে পাঠালাম সেটা চাইলে অন্য কোথাও একটা কপি করে হোয়াটসঅ্যাপ বা কোথাও একটা পাঠিয়ে দিতে পারো মানে আমাদের ওই গ্রুপের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও না নিজের পার্সোনাল কোনো একটা জায়গায় পাঠিয়ে দাও পুরোটা এখানে আসেনি আচ্ছা ও তাই নাকি আরেকবার কপি করে দিই পুরোটা গেছে না দুটো তিনটে পাটে পাঠাতে হবে হয় আচ্ছা তাহলে আমি ভেঙে ভেঙে পাঠাই হয়তো একসঙ্গে পুরোটাও নিতে পারছে না তাহলে প্রথমে আমি যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে প্রথমটা শুধু মেনটা এটা হচ্ছে শুধু মেনটা মেনটা গেছে না মেনটাও পুরো যায়নি ইমপ্লেন ব্রেকে আটকে গেছে ব্রেক হচ্ছে এইখানেই আটকে গেছে আচ্ছা খুব ছোট ছোট করে পাঠাতে হবে আচ্ছা একটু পার্ট বাই পার্ট পাঠাচ্ছি পরে তোমরা একটু দেখে নিও হ্যাঁ আপাতত শেষটুকু পাঠিয়ে দিই কত অব্দি গেছিল দেখি ব্রেকের পর আর যায়নি ওখানে ব্রেক পেয়ে ও নিজেও আটকে গেছে এটা হয়তো ডাইরেক্টলি কপি করলে তোমাদের আসবে কিনা শিওর নই একটু দেখে নিও ব্র্যাকেট গুলো হয়তো একটু গন্ডগোল হতে পারে এটা গেছে দাও গেছে ঠিক আছে যখন কপি করবে তোমরা একটু মানে প্রোগ্রাম যখন রান করাবে তখন একটু ব্র্যাকেটগুলোর কমপ্লিশনটা দেখে নিও ওটা অনেক সময় এখানে একটু ওপর নিচে হয়ে গেছে আচ্ছা হ্যালো স্যার হ্যাঁ বলো আমি একটা কোড দিচ্ছি ওটা ওই অনুযায়ী অর্ডারটা রান করে কিনা একটু দেখবেন হ্যাঁ হ্যাঁ নাও এটা হ্যাঁ স্যার আচ্ছা এখানে তুমি তো এনটা কোথা থেকে নিচ্ছ তোমার দুটো এ থাকবে তাহলে এই যে অর্ডারটা আছে আপাতত এই অর্ডারটাকে আমি অর্ডারটা কোথায় গেল অর্ডারটাকে আমি আপাতত কমেন্ট করে দিচ্ছি আচ্ছা এখানে দেখো কমেন্ট করার যে নিয়মটা সেটা হচ্ছে যে এটা দিলে আর এর নিচে এসে যদি স্টার দাও তাহলে দেখো এটা একটা ফেডেড হয়ে গেল এটা এখন কমেন্ট হয়ে গেল এখন আমি নতুন একটা ফাংশন ও যেটা দিয়েছে সেটা দিচ্ছি আচ্ছা এখানে ইন্ট আসেনি ইন্ট অর্ডার তাহলে এখানে আরেকটা অর্ডার এন টাও নিয়ে নিই ইন্ট এন লেকে ওয়াই যে নটিকল টু জিরো

এন্টার দা ভ্যালু অফ এন 80 চালা ছিল মনে 81 21 ছিল না লুপে পড়ে গেছে মনে হচ্ছে দেখতে হবে রিটার্নটা ঠিক মতো হচ্ছে কিনা কিন্তু না দিতে পারছে না লুপে পড়ে গেছে তো এবার দেখাই নেই কি হচ্ছে इंट ऑर्डर इंट आई अत एक्वल टू आई बी जे जीरो पी जीरो वाइल जे नॉट इक्वल टू वन a to a modulo n আচ্ছা এইখানে অনেক সময় স্যার বলছি এই যে অর্ডার ফাংশনটা নতুন নেওয়া হলো এখানে ইন্ট এন ইনপুট নেওয়ার কি দরকার আছে তুমি এই nটা কোথা থেকে পাবে ওটা তো গ্লোবালি অলরেডি আমরা ইনপুট নিচ্ছি গ্লোবালি নিই নি তো আমি মেনের মধ্যে নিয়েছি গ্লোবাল তখন হয় যখন ওটা মেনের বাইরে থাকে আচ্ছা এই রকম জায়গায় যদি তুমি কোন ডিক্লেয়ার করতে তখন সেটা তোমার ভেরিয়েবল হিসেবে যদি ডিক্লেয়ার হতো তখন সেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল কিন্তু আমি তো নিই সেটা আমি nটা ইউজার দিচ্ছে এইখানে নিচ্ছে এইখানটাই নিচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার বলে তোমাকে ওখানে ডিক্লেয়ার করতেই হবে কিন্তু ওর এটা যেটা হচ্ছে আমার ধারণা কিছু জায়গায় নেগেটিভ চলে আসছে বলে ও নিতে পারছে না এর ভ্যালুটা একটা বন্ধ করে a j স্টার i হবে দাও দেখে নিই কোথায় আছে a ইকুয়াল টু j স্টার i হবে ওইটা তো রিমাইন্ডারটা ওটা হ্যাঁ j স্টার i হবে আচ্ছা এই যে রিমাইন্ডারটা আসছে না অনেক সময় কি হয় এইটা মানে নেগেটিভও আসতে পারে আচ্ছা কিন্তু আমি একটা প্রোগ্রাম লিখেছিলাম ওখানে এই রকমই এটা দিয়েছিলাম ওটা কিন্তু রান করেছে আচ্ছা এখানে ডেস্টা আই হবে ঠিক কথাই দেখে নিচ্ছি আমি ডেস্টার আই কি আই হ্যাঁ আইটাই তো ইনপুট ঠিক আছে একবার রান করাই এটা the group is cyclic ঠিক আছে তাহলে দেখো এই যে স্কোয়ার এন্ড মাল্টিপ্লাই তুমি যেটা করছো দেখো স্কোয়ার করছো বেসিক্যালি স্কোয়ার করে ভাগ করে নিচ্ছো রিমাইন্ডারটা কিন্তু আগের যেটা প্রোগ্রামে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে তুমি একবারে পুরো নাম্বারটা বের করে তারপর এন দিয়ে ভাগ করছো আর এইখানে যেটা করা হচ্ছে প্রতিবার গুণ করা হচ্ছে গুণ করে ভাগ করা হচ্ছে কিন্তু এইখানেও যদি তুমি দেখো এই নাম্বারটা কিন্তু তোমার চলতে থাকতে পারে যদি প্রাইম হয় নাম্বারটা তাহলে বুঝতেই পারছো অনেক দূর অব্দি চলবে মানে এই জের ভ্যালুটা তো আর কোন কম নাম্বারের জন্য আসবে না বা সাইক্লিক হলে তাহলে এই যে সংখ্যাটা এন বার রান করতে পারে সেটাও কিন্তু ইনএফিশিয়েন্ট কম্পেয়ার টু স্কোয়ার অ্যান্ড মাল্টিপ্লাই স্কোয়ার অ্যান্ড মাল্টিপ্লাইয়ের কনসেপ্টটা অলমোস্ট এখানে এখানে তুমি সব জায়গায় গুণ করে ভাগ করছো ওখানে আমরা সেইটাই করব যেখানে ওয়ান থাকবে ঠিক আছে এটা একটু নেটে দেখলে বুঝতে পারবে তবে এই মেথডটা দেখতে পাচ্ছ আগেরটার থেকে বেটার হয়েছে কারণ এইটায় সমস্যা হয়েছিল কোথায় এইটা যখন করেছিলাম আমরা পুরোটা বের করে নিয়ে তারপর ভাগ করা হচ্ছিল নাকি ভাগ প্রত্যেকবারই করছিলে এটা কি হচ্ছিল তো এটা পাও বের করে তারপরে ভাগ করা হচ্ছিল হ্যাঁ ফলে এটা কি হচ্ছে তোমার প্রতি স্টেপে ভাগ করা হলেও ওই জিনিসটা আপডেট হচ্ছে না মানে এল এর ভ্যালুটা কিন্তু দেখো বাড়তে থাকছে এই ভ্যালুটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকছে তুমি তার আগে ভাগ করে কমিয়ে দিচ্ছ না ফলে একটা লেভেলের পর ইন্টিজারের বাইরে চলে যাচ্ছে আর এইটা যেটা হচ্ছে যে এইটা ও যেটা করলো সেটা সেটা দেখো এই যে এর ভ্যালুটা এখানে ভাগ করে কমিয়ে দেওয়া হচ্ছে এই যে এর যে ভ্যালুটা আসছে সেটা কিন্তু কমে যাচ্ছে এবার যে এর ভ্যালুটা দেখবে যে ম্যাক্সিমাম তোমার যেটা আসতে পারে কিউব অব্দি সেই জন্য আমি বললাম এনকিউব যদি লেস দেন হয় সেই জন্য কিউব বা স্কোয়ার সেটা একটু অঙ্ক কোষ্ঠেই দেখতে পাবে তাহলে কিন্তু যতটা রেঞ্জের মধ্যে আছে করতে পারবে এটাও যদি তুমি খুব বড় নাম্বার দাও তাহলেও কিন্তু করতে পারবে না এমন হলো ধরো স্কোয়ার ভ্যালুটাই বেরিয়ে গেল মানে এই দুটোকে গুণ করার পরই হয়তো দেখা গেল সেটা ইন্টিজার রেঞ্জের বাইরে চলে গেল বুঝতে পারছো তাহলে তোমারটাও কিন্তু নিতে পারবে না বুঝে গেল দেখো জে আর আই এই দুটো ভ্যালুই যদি ইন্টিজার রেঞ্জের বাইরে চলে যায় তাহলে কিন্তু করতে পারবে না আদারওয়াইজ এটা করে দেবে বুঝে গেল এই তো দেখো ইম্প্রুভ হচ্ছে রেজাল্টস গুলো যেগুলো এইগুলোই হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং যখন ইউজুয়ালি আমরা শিখি তখন কি হয় চললেই আমরা খুশি হই কিন্তু ইজ নট অল অনেক নম্বরের জন্য দেখবে জিনিসটা না তাহলে কি করব কিভাবে সেটা এগোনো যাবে সেগুলোই হচ্ছে দেখার বিষয় তো গুড তাহলে এটা বোঝা গেল তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যে কোনো এন দিলে এখন আমার যদি সেটা রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা সেটা করে ফেলতে পারছি আচ্ছা এখানে ধরো আরেকটা দিয়ে দেখা যাক এটাকে আরেকটা যদি আমি কি ধরো কত নম্বর দিতে চাও কেউ একজন বলো এর ভ্যালু কত দিতে চাও এমন ভাবে দিও যাতে ওটা এম স্কোয়ারটা ইন্টিজার রেঞ্জের মধ্যে থাকে কেউ একজন বলো কত দেবে কেউ একজন বলো একশো এক দিয়ে দেখা যাক একশো এক হচ্ছে একটা প্রাইম নাম্বার নাম্বার ইজ সাইকেল ঠিক আছে দুয়ের অর্ডার আমরা দুয়ের অর্ডারটা বের করেছিলাম দুয়ের অর্ডারটা হচ্ছে একশো তো দুই দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনারেটর হয়ে যায় আচ্ছা নেক্সট যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে যে একটা র্যান্ডাম নাম্বার দিয়ে আমরা একটা বেসিক্যালি র্যান্ডাম পারমুটেশন তৈরি করতে চাইছি মেন আইডিয়াটা হলো আমরা এই জিনিসটা দেখতে চাই ধরা যাক আমি দেখি কোনো স্লাইড আছে কি না আমার আগের দিন আমরা একটা দেখলাম আজকে আর একটা দেখা যাক দেখি এখানে আগের দিন এই এক্সাম্পলটা দেখেছিলাম আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে সাবস্টিটিউশন সাইফার তো রুবি কিউবস নিয়ে অনেকেই খেলো তো রুবি কিউবসের বেসিক আইডিয়াটা হচ্ছে যে রুবি কিউবস যে এক একটা মুভ এই মুভগুলোর সঙ্গে কিন্তু এশ এর খুব ভালো সম্পর্ক আছে সিমেট্রিক গ্রুপ এসএন এটাও নিশ্চয়ই সবাই তোমরা জানো এশ এন কাকে বলে তো একটা সেটের কার্ডিনা যদি এন হয় তাহলে এন টু এন ওই যে সেটের পসিবল বাইজেকটিভ ম্যাপিংস গুলো যদি আমি নিই তার যে কালেকশন সেটাই হচ্ছে এস সো এস এর কার্ডিনালিটি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তো এইটা দিয়ে একটা ক্রিপ্টোগ্রাফিক স্কিম তৈরি করা যায় সেটাকে বলা হয় সাবস্টিটিউশন সাইফার সো জুলিয়াস সিজার সাইফারটা আমরা অলরেডি দেখেছিলাম এখানেও সিমেট্রিক কি মানে যে রিসিভার এবং যে সেন্ডার এই দুজনের কাছেই কিন্তু একই কি থাকতে হয় একই কি বা ওই কি থেকে সহজে পাওয়া যায় এরকম একটা জিনিস ফর এক্সাম্পল ধরো আমি কাউকে একটা মেসেজ পাঠাচ্ছি আমরা ঠিক করেছি যে প্লেন টেক্সটে মানে অরিজিনাল মেসেজে যেখানেই আমি এ পাবো সেটাকে ডি দিয়ে রিপ্লেস করব। যেখানেই আমি অরিজিনাল মেসেজে বি পাবো সেখানে এফ দিয়ে রিপ্লেস করব অ্যান্ড সো অন তার মানে এরকম খেয়াল করো এ যদি একবার ডিতে যায় অন্য কোনো একটা ফর এক্সাম্পল ধরো আই আইও কি ডিতে যেতে পারে ধরো এ ডিতে গেছে আমার স্কিমে আইও কি ডিতে যেতে পারে যেতে পারে না কারণ যখন তুমি ডিক্রিপ্ট করবে যেখানে ডি পাবে তাহলে সেখান থেকে তুমি কি করে বুঝবে সেটা এ ছিল না আই ছিল তার মানে প্রত্যেকে ডিস্টিং জায়গায় যাওয়া উচিত দ্যাট ইজ নাথিং বাট আ পারমুটেশন তাহলে তোমরা যদি এখানে দেখতে পাও দেখো প্রত্যেকটা নাম্বারের করসপন্ডিং প্রত্যেকটা অ্যালফাবেটের করসপন্ডিং আমি একটা করে নাম্বার দিয়ে রেখেছি ঠিক আছে তাহলে দেখো জি এইচ পর একটা করে নাম্বার আছে তাহলে এ টু জেড আমার ছাব্বিশ খানা টোটাল এরকম রোল নাম্বার বা নাম্বার দেওয়া আছে আমি আর একটু এটাকে যদি বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে আচ্ছা তাহলে আমি ধরো ঠিক করেছি আমি যাকে পাঠাচ্ছি শেয়ার আমি মিলে ঠিক করেছি অরিজিনাল মেসেজ যখনই পাঠাবো যেখানে এ থাকবে সেটাকে ডি দিয়ে রিপ্লেস করবো যেখানেই বি থাকবে সেটা এফ দিয়ে রিপ্লেস করব এবং যেখানে জেড থাকবে সেটা এক্স দিয়ে রিপ্লেস করবো সান তার মানে এইটা কি দিয়ে রিপ্লেস করছি সেটা খুব সহজেই আমি পারমুটেশন দিয়ে ডিনোট করতে পারি ধরো এখানে আছে ওয়ান গোস টু ফোর একটু যদি দেখো ওপরে তাহলে ওয়ান গেছে ডিতে এ গেছে ডিতে ডি মানে চার তো আমি লিখতে পারি ওয়ান গোস টু ডি একটু আগে যেটা বললাম প্রত্যেকটা জিনিসের তোমার ইন্ডিভিজুয়াল প্রত্যেক এটা নয় হ্যাঁ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যালফাবেট এমন একটা জায়গা ইউনিক জায়গায় যাওয়া উচিত ফলে এটাকে আমি একটা পারমুটেশন হিসাবে ভাবতে পারি খেয়াল করো এখানে আমি পারমুটেশনটা হচ্ছে ওয়ান গোস টু ফোর টু টু সিক্স অ্যান্ড সো তাহলে এইটাই হলো আমার চাবি কি এই চাবিটা যদি আমি যাকে পাঠাচ্ছি আগে থেকে পাঠানো আছে তার কাছে এবার ধরো ক্রিপ্টোগ্রাফি ইজ ফান এই মেসেজটা আমি এনকোড করতে চাইছি তাহলে দেখো সি সি হচ্ছে এইচ তো সি ইজ রিপ্লেসড বাই এইচ আর আর কোথায় আর হচ্ছে এইখানে আর ইজ রিপ্লেসড বাই ওয়াই অ্যান্ড সো অন তাহলে এই ক্রিপ্টোগ্রাফি ইজ ফান্ডটা পুরোপুরি রিপ্লেসড হয়ে গেল এই মেসেজটা দিয়ে এবার এই মেসেজটা আমি পাঠিয়ে দিলাম পরবর্তী ক্ষেত্রে যখন আমার কোনো সময় দরকার হবে কারণ যাকে আমি মেসেজ পাঠাচ্ছি তার সঙ্গে আগে থেকেই আমার চুক্তি হয়ে আছে যে আমি এই পারমুটেশনটা ইউজ করব সো হি 노স ইন অ্যাডভান্স এবার যখন আমি এই মেসেজটা তাকে পাঠাবো তখন সে এই মেসেজের বদলে এই মেসেজটা পাবে সে যেই এই মেসেজটা পেলো সেই এই পারমুটেশনটা জানে সে কি করবে এইচ যেই এইচ পেয়েছি মানে এইচ গোস টু সরি এইচ হচ্ছে এইচ এইচ টু সি উল্টো দিক থেকে তখন দেখবে ইনভার্সটা তো এইচ গোস টু সি করে দেবে তাহলে ও দেখো এইচ গোস টু সি ও পেয়ে গেল এই পারমুটেশন তো অরিজিনাল মেসেজটা পেয়ে যাবে এবার ধরা যাক তুমি হচ্ছে একজন অ্যাডভার্সারি মানে তুমি হচ্ছে একজন বাজে বা খারাপ লোক সেটাও রিলেটিভ ব্যাপার খারাপ না ভালো যাই হোক তুমি ধরো এই মেসেজটা পেয়েছো এবং তুমি সামহাও জেনেছো যে আমি যখন মেসেজটা পাঠিয়েছি তখন সাবস্টিটিউশন সাইফারটা ইউজ করেছি তাহলে তোমার কাছে কোন জিনিসটা নেই তোমার কাছে শুধু পাইটা নেই তাহলে এবার আমাকে বলো তো তুমি কতগুলো ট্রাই করে এই জিনিসটা পেয়ে যাবে কেউ একজন বলো কি সবাই বুঝতে পেরেছো এবার আমাকে বলো কতগুলো ট্রাই করে তুমি এই জিনিসটা পেয়ে যাবে ஏய் எজন माइक খুলে বলো 26 ফ্যাক্টোরিয়াল ঠিক বলেছো সো 26 ফ্যাক্টোরিয়াল খানা যদি আমি ট্রাই করি কারণ বুঝতেই পাচ্ছো তোমার কাছে যদি অল পসিবল থাকে তাহলে তুমি নিশ্চয়ই প্রত্যেকটা ট্রাই করবে আগে যেমন সিজারিয়ান সাইফারে আমরা দেখেছিলাম 26 খানা ট্রাই করলেই হয়ে যেত এখানে মাত্র 26 ফ্যাক্টোরিয়াল খানা ট্রাই করলেই হয়ে যাবে তো একটু দেখে নেওয়া যাক ছাব্বিশ ফ্যাক্টোরিয়াল মানে কি ছাব্বিশ ফ্যাক্টোরিয়াল এর ভ্যালুটা হচ্ছে এইটা ঠিক আছে তোমরা যদি চেক করতে যাও খালি লাস্টে কতগুলো জিরো আছে এটাও বিভিন্ন সময় জ্যাম বা নেটে বা আইএসআই এর বিভিন্ন পরীক্ষায় এসেছে যে কোনো একটা ফ্যাক্টোরিয়ালের এর শেষে কতগুলো জিরো আছে সেটা মেজার করবে কিভাবে চট করে বলতে পারবে এর শেষে যে জিরো আছে কিভাবে বলবে কতগুলো পাঁচ আছে মেজার করে নেবো তাহলেই হয়ে যাবে এক্সাক্টলি তো এই যে জিরো মানে এর লজিকটা হচ্ছে এর শেষে যে জিরো আসছে তার কারণ কি তার কারণ হচ্ছে ওয়ান টু টোয়েন্টি সিক্স মধ্যে যতগুলো পাঁচ আছে এবং যতগুলো ইভেন্ট নাম্বার আছে তাদের গুণ করার ফলেই এসছে ফলে ধরো এটা পাঁচ আর পরবর্তী আগে দুই ছিল এই দুই আর পাঁচ গুণ করে একটা দশ এসছে আবার ধরো এই যে দশ আছে টোয়েন্টি সিক্স ফ্যাক্টোরিয়ালের মধ্যে দশও তো আছে এই দশটাও একটা জিরো এনেছে আবার পনেরো পনেরো তার আগে যে কোনো একটা ইভেন্ট নাম্বারের সঙ্গে গুণ করে একটা জিরো এনেছে তো পাঁচ আর দুই যতগুলো আছে তার যে মিনিমাম সংখ্যাটা কারণ পাঁচের থেকে দুই অনেক বেশিবার অকার করেছে সো পাঁচবার পাঁচটা কতবার আছে এই ছাব্বিশের মধ্যে সেটা দেখলেই হয়ে যেত সো এই সংখ্যাটা লাস্টের পাঁচটা জিরো ফিক্স থাকবে টিল টোয়েন্টি নাইন অব্দি থার্টিতে গিয়েই আরেকটা নতুন জিরো অ্যাড হয়ে যাবে কারণ ছখানা পাঁচ আছে তিরিশের মধ্যে তো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তাহলে ছখানা তো যদি থার্টি ফ্যাক্টোরিয়াল বের করা হয় তখন দেখবে লাস্টে ছখানা জিরো আছে তো এই ধরনের প্রবলেম গুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে সো টোয়েন্টি সিক্স ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হলো দিস মাচ এবার তোমার মনে হতে পারে এতগুলো ছাব্বিশ খানা নয় হাতে ট্রাই করা যেতে পারে কিন্তু এত বড় নাম্বার তুমি নিশ্চয়ই হাতে ট্রাই করবে না সো মেশিনের ট্রাই করবে মেশিনে দেখা যায় ধরো একটা ভালো কম্পিউটার যেটা দশ লাখ খানা সাইফার আলফাবেট এক সেকেন্ডে করে ফেলতে পারে দশখানা অলফাবেট বুঝতে পারছো দশ মা মানে দশখানা দশখানা নয় টেন লাখ সাইফার অ্যালফাবেট পার সেকেন্ডে সে ইভালুয়েট করতে পারে তার সময় লাগবে হচ্ছে টেন টু দি পার থার্টিন ইয়ার্স টেন টু দি দীপার থার্টিন ইয়ারস সুইচ ইজ দ্য মোর দেন দ্য এজ অফ দ্য ইউনিভার্স আমাদের এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যা এজ যত বয়স তার থেকেও বেশি হচ্ছে টেন টু দিয়ে থার্টিন ইয়ার্স ফলে আমি শিওর যে তুমি দেখে আসতে পারবে না ব্রহ্মা টা কেউ যদি থাকে সে হয়তো দেখতে পারবে কিন্তু তোমার দ্বারা এই আউটপুট সবগুলো এক্সস্ট করে দেখাটা সম্ভব নয় তো এটা যখন আবিষ্কার হয়েছিল তখন ধরা হয়েছিল যে ইট ইজ ইম্পসিবল টু ব্রেক কিন্তু ক্রিপ্টোগ্রাফি ঠিক সবসময় যে একইভাবে চলে তা নয় এর সহজ একটা অ্যাটাক আছে যেটা এক ঘন্টার মধ্যেই এটা ব্রেক করে ফেলা যায় হাতে নয় অবশ্যই প্রোগ্রাম লিখে সেটা প্রোগ্রামটা টাফ হবে সেই প্রোগ্রামে যাচ্ছি না কিন্তু আমরা চেষ্টা করব যে একটা এই ধরনের স্কিম বানানো এবং সেটা সি প্রোগ্রাম ওকে তো তার জন্য কি লাগবে তোমার এতগুলো এর মধ্যে থেকে একটা পারমুটেশন পেলেই হয়ে গেল তো তুমি নিশ্চয়ই ওয়ান গোস টু 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 গোস টু থ্রি থ্রি গোস টু ফোর করে টোয়েন্টি ফাইভ গোস টু টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স গোস টু ওয়ান এই ধরনের পারমুটেশন নেওয়াটা খুব পছন্দ করবে না তো তুমি চাইবে একটা র্যান্ডাম পারমুটেশন তোমার কাছে আসার তো আজকে আমরা খানিকটা দেখার চেষ্টা করব হাউ টু কনস্ট্রাক্ট আর র্যান্ডাম পারমুটেশন তার মানে তুমি একবার যদি প্রোগ্রাম চালাও তোমাকে একটা র্যান্ডাম পারমুটেশন দেবে উইচ লুকস লাইক আ র্যান্ডাম মানে ধরো হঠাৎ হঠাৎ করে ওয়ান গোস টু কোনো একটা জায়গায় চলে গেছে ফাইভ গোস টু এ তোমার যা মনে হয় সেরকম একটা হলো আবার যদি এই প্রোগ্রামটা আরেকবার চালাও দেন ইট শুড গিভ সাম ডিফারেন্ট অ্যান্সার সেটাকে বলা হয়

যে নিয়ম মেনে চলে সে কিন্তু র্যান্ডাম হতে পারে না ফলে কম্পিউটার যেহেতু নিয়ম মেনে করছে সো ইউ ক্যান নট হ্যাভ টু র্যান্ডাম ভ্যালুজ ইউজিং সাম কম্পিউটার আউটপুট তাহলে দ্য বেস্ট দ্যাট উই ক্যান হ্যাভ সেটাকে বলা হয় সিউডো র্যান্ডাম তো আমরা ম্যাক্সিমাম সব থেকে ভালো যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে অনেকটা র্যান্ডামের মতো যেটাকে বলা হয় সিউডো র্যান্ডাম সো উই শুড হ্যাভ সাম সিউডো র্যান্ডাম ফাংশন ইন সি প্রোগ্রামিং আর যে সেই ফাংশনটা ইউজ করে সেটাকে নাম দেওয়া হয় আমি এক্ষুনি দেখাচ্ছি সেটা কিভাবে করব তাহলে প্রোগ্রামের করণীয়টা কি বোঝা গেছে তাহলে এই যে এই এনক্রিপশন স্কিম করার জন্য তোমার কি লাগবে একটা কি লাগবে কিটাই হচ্ছে এই পারমুটেশন তাহলে আমরা চাইবো একটা র্যান্ডাম পারমুটেশন জেনারেট করতে প্রথম কাজ তাহলে প্রথম কাজ হলো একটা র্যান্ডাম পারমুটেশন জেনারেট করা এরপরে তোমরা যেটা করবে যেটা তোমাদের হোমওয়ার্ক আমি কিন্তু অনেকগুলো ভালো ভালো প্রোগ্রাম তোমাদের করার জন্য দিচ্ছি যারা পিছিয়ে আছো তারা কিন্তু একটু চেষ্টা করবে এটা করলেই কিন্তু অনেক দূর তোমরা এগিয়ে যাবে সি এর পুরো হয়ে যাবে তাহলে যে কাজটা হবে সেটা হলো এই পাই দিয়ে পাই ধরো এ আর বি নিজেদের মধ্যে কমিউনিকেট করছে তাহলে পাই এ আর বি দুজনের কাছেই থাকবে সো দ্য কোয়েশ্চেন ইজ হাউ টু গেট দিস পাই তুমি মন থেকে একটা পাই বানাতেই পারো কিন্তু আমরা চাইছি আমরা সেটা প্রোগ্রাম দিয়ে বানাবো তাহলে আমরা যখন প্রোগ্রামটা রান করব প্রথম কাজ হবে কি জেনারেশন তার মানে একটা কি তৈরি করতে হবে সেই কিটা একটা র্যান্ডাম পারমুটেশন করব তাহলে ফার্স্ট এ বলো র্যান্ডাম পারমুটেশন করা যেই তুমি র্যান্ডাম পারমুটেশন পেয়ে গেলে তোমার কাজ হবে সেই র্যান্ডাম পারমুটেশন অনুযায়ী প্লেন টেক্সট গুলোকে ঘুরিয়ে এইভাবে এনক্রিপ্ট করে পাঠানো তাহলে বেস্ট অন দিস পাই এনক্রিপ্ট দ্য মেসেজ তাহলে এ কোথায় যাচ্ছে আমি ধরে নিলাম সবই ধরো ক্যাপিটালেই আছে তাহলে ছাব্বিশ খানার মধ্যে করলেই হবে তোমার যদি মনে হয় যে ক্যাপিটাল আর মিশিয়ে করব তাহলে তুমি তখন দু রকম ছাব্বিশ প্লাস ছাব্বিশ মানে বাহান্ন খানা হবে তাহলে বাহান্নর ওপরে তখন তোমাকে লাগাতে হবে তোমাকে চেক করতে হবে যে ইনপুটটা ক্যাপিটালে আছে না স্মলে ক্যাপিটালে যদি থাকে একরকম হবে স্মলে যদি থাকে একরকম হবে তারপর সেটাকে কিভাবে শিফট করবে অরিজিন সেটা সিজারিয়ান সাইফার করার সময় আমরা বুঝেছি তো খাতায় কলমে যতটা সহজে তুমি জিনিসটা বোঝানো যাচ্ছে কিন্তু সহজ কিন্তু তোমাকে একটু বসে ভাবতে হবে যে অরিজিন শিফট করতে হবে এখানে তো এক থেকে ছাব্বিশের ওপর করা কিন্তু তোমার লাগবে দেখো থেকে যদি তুমি ক্যাপিটাল বা নাইনটি থ্রি ওদিকে নাইনটি সেভেন থেকে সামথিং তাহলে এই যে অরিজিন শিফট হয়ে সেম পারমুটেশন ইউজ হলো তার মানে তুমি বুঝতে পারছো এক থেকে ছাব্বিশের ওপর যে পারমুটেশনটা যেভাবে কাজ করে সেটা নিশ্চয়ই ছাব্বিশ খানা ধরলে যতগুলো হয় তার উপর একই ভাবেই কাজ করবে তাহলে তোমাকে সেইভাবে প্রপারলি অরিজিনটাকে শিফট করতে হবে শিফট করে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে সো তোমার টার্গেট হবে যদি একটা টেক্স দেয় তুমি যদি ধরো যে আমি যে আগের বার যেমন করলাম আমরা সিজেরিয়ান সাইফারের বেলায় যদি স্পেস পাই তাহলে স্পেসটাকে আমরা ইগনোর করব সো স্পেস উইল বি রিপ্লেসড বাই স্পেস তুমি এখানেও করতে পারো এখানে যেমন আমি কোনো স্পেস রাখিনি সেই জন্য কালার অন্য দিয়ে করে দিয়েছি বাট ইফ ইউ ওয়ান্ট তুমি একটা স্পেসটাকে স্পেস দিয়েই রাখতে পারো তাহলে পড়তে বা দেখতে একটু সুবিধা হয় সেভাবেও করতে পারো সো আজ এখন আমাদের যে মেন টার্গেট সেটা হলো হাউ টু গেট আ র্যান্ডম পারমুটেশন সো এখন অবধি আমি যা বললাম তাতে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু করো প্রশ্নগুলো একটু করো কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো এখনো অব্দি কারো কোনো প্রশ্ন নেই তাহলে আমরা এখন চলে যাবো র্যান্ডাম পারমুটেশনে তাহলে আমি একটা নতুন প্রোগ্রাম স্টার্ট করা যাক তাহলে এটাকে ধরো রেখেই দিলাম তাহলে আমি এটা নতুন র্যান্ডাম পারমুটেশন দিয়ে

তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাউ টু জেনারেট আর র্যান্ডাম নাম্বার তারপর সেই র্যান্ডাম নাম্বারটাকে ইউজ করে আমি র্যান্ডাম পারমুটেশনটা তৈরি করব আচ্ছা তো র্যান্ডাম নাম্বার যদি সি প্রোগ্রামিং এ দেখা যায় সি প্রোগ্রামিং এ একটা ফাংশন আছে সেই ফাংশনটার নাম হচ্ছে র্যান্ড ফাংশন আর এ এন ডি ঠিক আছে এইটা যদি তুমি কল করো তাহলে তোমার কাজ হবে ফর এক্সাম্পল ধরো আর ইকুয়াল টু র্যান্ড

কে কম্পাইল করলাম কম্পাইলে শুভ গন্ডগোল করেনি এটাকে চালালাম দেখো এই র্যান্ডাম নাম্বার ইজ ফর্টি ওয়ান আউট অফ নাথিং ও একটা ফর্টি ওয়ান ভ্যালুটা দিল আরেকবার চালাই তাহলে এবার কি দেওয়া উচিত অন্য একটা কিছু নাম্বার দেওয়া উচিত কিন্তু আবার ও ফর্টি ওয়ানই দিল তো প্রথমবার ও একটা র্যান্ডাম নাম্বার জেনারেট করেছিল কিন্তু যদি তুমি বারবার এটা চালাও He is going to ইউ you সেম র্যান্ডাম নাম্বার ফর্টি ওয়ান তাহলে আমার তো যদি পারমুটেশন করতে হয় তাহলে তো আমার উপর ওপর পারমুটেশন করতে হয় তাহলে আমাকে বার বার চাই চাই বা কারণ এক থেকে ছাব্বিশ যদি তুমি র‍্যান্ডমলি চুজ করো তাহলে ওটা তো পঁচিশ ছাব্বিশ বার চাই বাট ইট ইজ গিভিং আস অল সেম র্যান্ডাম নাম্বার আচ্ছা তাহলে আমাকে একটু অন্য জিনিস করতে হবে সেটার জন্য আমরা যেটা করি সেটাকে বলা হয় একটা টাইম ফাংশন ডিফাইন করা হয় ঠিক আছে তো একটা নতুন ক্লাস ইনক্লুড করা হয় সেটাকে বলা হয় টাইম ডট এইচ হ্যাজ ইনক্লুড টাইম ডট এইচ ঠিক আছে

আচ্ছা এটা একটু আমি নোটেশনটা ভুলে গেছি একবার চট করে আটকাতেই পারে তোমাদের তখন তুমি একটু গুগলের সাহায্য নাও এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস যে র্যান্ডমাইন্স এখানে দেখে নি গুগলটা করে নি র্যান্ডমাইন্স ইন সি প্রোগ্রাম ঠিক আছে তোমারে এখানে দিয়ে দেবে জেনারেটিং র‍্যান্ডম 넘বারস ইন রেঞ্জ সি প্রোগ্রামিং কি হিন্স বলছে এগুলো কিন্তু জানাটা খুব ইম্পর্ট্যান্ট তুমি সবকিছু মনে রাখতে পারবে না মনে রাখা দরকার নেই যখন তোমার কাছে ইন্টারনেট আছে তখন সবকিছু মনে রাখার দরকার হবে না এগুলো করতে করতেই তোমার আটকে যাবে মানে প্র্যাকটিস হয়ে যাবে তো অনেকদিন প্র্যাকটিস না থাকলে তখন তুমি দেখে নাও দেখে নিয়ে তুমি তখন করতে থাকো এখানে দেখো কি লাগে এখানে যেটা করা হয় এস র্যান্ড দেওয়া হয় এস র্যান্ড এর উপর টাইমটা দেওয়া হয় আচ্ছা এখানে র্যান্ডমাইজ দিয়েও করা যেত আমি এটাকে এস র্যান্ড দিয়ে করেছি আমি আগে করি তারপর তোমাদের বলছি কি করছি এবার কাজ করে গেছে এবার একটু রান করা যায় দেখো এখানে ভ্যালু দিয়েছে সিক্স আবার যদি এটাকে চালাই এবার দিয়েছে সিক্স আবার যদি রান করাই

কমেন্ট করে দিচ্ছি ঠিক আছে র্যান্ড এস টাইম জিরো যেটা দিয়েছিলাম সেটা আমি দিইনি এবার আরেকবার চালিয়ে দেখি কম্পাইল করি দেখো ফর্টি ওয়ান দিয়েছে ঠিক আছে আবার রান করি দেখো আবার ফর্টি ওয়ান দিয়েছে আবার রান করি আবার ফর্টি ওয়ান দিয়েছে এবার আমি কি করলাম এস রানটাকে অ্যাক্টিভেট করে দিলাম ওটা ছিল ইনঅ্যাক্টিভেট করা আবার এস রানটাকে অ্যাক্টিভেট করে সেভ করলাম সেভ করে কম্পাইল করলাম কম্পাইল করে রান করলাম দেখো এবার 6796 দিয়েছে আবার যদি রান করাই 6819 দিয়েছে সো দেখো ভ্যালুস গুলো চেঞ্জ হতে থাকছে তাহলে এই যে জিনিসটা হলো এটাকে বলা হয় র্যান্ডাম নাম্বার জেনারেটর অ্যাকচুয়ালি কম্পিউটার ক্যান নেভার জেনারেট র্যান্ডাম নাম্বারস দ্য বেস্ট দ্যাট ইট ক্যান ডু ইজ সিউডো র্যান্ডাম সিউডো র্যান্ডাম মানে ইটস অলমোস্ট লাইক র্যান্ডাম বাট নট কমপ্লিটলি র্যান্ডাম তো এই যে র্যান্ড ফাংশন ইউজ করলাম ইটস আ সিউডো র্যান্ডাম নাম্বার জেনারেটর এই যে এস র্যান্ড হলো এইটা সিউডো র্যান্ডামের তুমি যদি ভাবো এই যে টাইম জিরো করলাম এই টাইম জিরো করার জন্য এই একটা সিড। সিড তুমি ভাবতে পারো এরকম যে একটা ডোমেন থেকে একটা এলিমেন্ট নিল যে এলিমেন্টটা কম্পিউটারের আমার যে কম্পিউটার সেই কম্পিউটারের এখন যে টাইম সেটাকে ও ইনপুট হিসাবে নিল টাইম জিরো মানে আমার ওই মুহূর্তে যে টাইম কম্পিউটারের মেশিনের যে টাইম এখানে যে নিচে দেখো মেশিনের যে টাইমটা আছে সেই টাইমটা ও ইনপুট হিসাবে নিলো স্বাভাবিকভাবেই আমি নেক্সট টাইম যখন চালাচ্ছি প্রোগ্রামটা তখন ওই টাইমটা নিশ্চয়ই পাল্টে যাচ্ছে ফলে আমার এই র্যান্ড ফাংশনের সিডটা তখন ওই তখনকার টাইমটা নিলো ফলে ইট চেঞ্জেস দ্য সিট তাহলে সিট যদি পাল্টে যায় তার উপর বেস করে এই টাইমিং যে জিনিসগুলো এলো সেই টাইমটাও কিন্তু পাল্টে গেল সরি টাইমটা নয় যে আউটপুট যেটা এলো সেই আউটপুটও পাল্টে গেল ফলে এই যখন আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি তখন কিন্তু একটা ডিফল্ট সিট নিচ্ছে সেটার সঙ্গে টাইমের কোনো সম্পর্ক নেই এজ এ রেজাল্ট ওই সিটটা যখনই এক আসছে কারণ সিটটা তো আর আপডেটেড হচ্ছে না যেই ওটা আপডেটেড হচ্ছে না ও কিন্তু একটা র্যান্ডাম নাম্বারই দিচ্ছে সেই র্যান্ডাম নাম্বারটা কিন্তু ফিক্স হয়ে গেছে তুমি যতবারই এই প্রোগ্রামটা চালাচ্ছ ততবারই কিন্তু ও সেম র্যান্ডাম নাম্বার দিচ্ছে ফর এক্সাম্পল আরেকবার আমি তোমাদের দেখাচ্ছি এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম সেভ করে যদি তুমি কম্পাইল করো তাহলে ইউ উইল গেট ফর্টি ওয়ান দেখো আবার সেই ফর্টি ওয়ানই ও দিয়েছে ঠিক আছে এইটা প্রোগ্রামটা যদি তুমি বন্ধ করে আবার নতুন করে চালাও তাহলে দেখবে হয়তো অন্য নাম্বার দিয়েছে সারা জীবনই যে ফর্টি ওয়ান দেবে তা না এই প্রোগ্রামটা বন্ধ করে আবার যদি চালাও তখন হয়তো অন্য নাম্বার যাবে কিন্তু আই নিড সামথিং ডিফারেন্ট হুইচ শুড বি ডিপেন্ডেন্ট অন টাইম সেটার জন্য আমি এটাকে অ্যাক্টিভেট করে এবার যদি তুমি করো দেখো এখন তোমার সেভেন থ্রি ওয়ান টু তোমার মনেই হতে পারে এটা তো কিরকম একটা মোনোটন ইনক্রিজিং মতো আসছে হতেই পারে কিন্তু আবার যদি এটা প্রোগ্রামটা বন্ধ করে চালাও আবার কোথা থেকে ইনিশিয়ালাইজ করবে ইউ নেভার নো আচ্ছা তাহলে এই জিনিসটা ইউজ করে আমাদের কাজ হবে এখন একটা র্যান্ডাম পারমুটেশন জেনারেট করা তাহলে অনেকভাবে র্যান্ডাম পারমুটেশন জেনারেট করা যেতে পারে একটা উপায় আমি বলছি তোমরা অন্য উপায় অবশ্যই করতে পারো তো ধরা যাক আমার লাগবে এক থেকে দশের মধ্যে একটা র্যান্ডাম পারমুটেশন তার মানে ধরা যাক এক থেকে দশ না বেশি হয়ে যাচ্ছে ধরো এক থেকে চারের মধ্যে তার মানে এর এলিমেন্ট গুলো হবে এক দুই তিন চার তাহলে আমরা জানি এর মধ্যে কতগুলো টোটাল পারমুটেশন আছে ফোর ফ্যাক্টোরিয়াল খানা তার মানে চব্বিশ খানা তাহলে আমার ধরো ফার্স্টে এলো দুই তারপর এলো এক তারপর চার তাহলে এটাকে একটা পারমুটেশন ভাবতে পারি এটা যদি ভাবি ওয়ান টু থ্রি ফোর তাহলে ওয়ান গোস টু 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 গোস টু ওয়ান একটা পারমুটেশন আবার পর মুহূর্তে আমার হয়তো এরকম একটা আসতে পারে ওয়ান টু থ্রি ফোর এটা হলো থ্রি ফোর ওয়ান টু এরকম আসতে পারে সো প্রশ্ন হলো আমি এই নাম্বার গুলো কিভাবে তৈরি করব ইউজিং দিস র‍্যান্ডম কারণ তোমাকে একটা র‍্যান্ডম পারমুটেশন লাগবে সো এমং দিস 24 পারমুটেশনস আই नीड ওয়ান পারমুটেশন এবং পরের বার যখন আবার চালাবো আই শুড হ্যাভ ডিফারেন্ট ডিফারেন্ট নাও হতে পারে কারণ তোমার যদি সংখ্যাটা কম থাকে বারবার তো তুমি ডিফারেন্ট পেতে পারো না ফর एग्जांपल আমার ধরো লাগবে দেখো এখানে কিন্তু আমার কোনো বাধন আপাতত দিতে পারিনি আমি যদি বলি আমার সবকটা নাম্বারকে should be less than equal to ধরা যাক বললাম এক থেকে ছাব্বিশ এর মধ্যে র্যান্ডাম নাম্বার চুজ করো তাহলে তুমি কিভাবে চুজ করবে এনি আইডিয়া কেউ একজন বলো তো এক থেকে ছাব্বিশ এর মধ্যে যদি আমার র্যান্ডাম নাম্বার চুজ করতে বলি তাহলে তোমরা কিভাবে চুজ করবে এক থেকে ছাব্বিশ এর মধ্যে কেউ একজন বলো যে নাম্বারটা বের হবে সেটাকে 26 করে দেব যে নাম্বারটা তোমার বেরবে সেই নাম্বারটাকে যদি তুমি মড 26 করে দাও তাহলে এক থেকে 26 হবে না 0 থেকে 25 মধ্যে আসবে তাহলে এক থেকে 26 করার জন্য যেটা করতে হবে তাহলে মড যদি 26 করো তাহলে বুঝতেই পাচ্ছো যে যে নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো রিমাইন্ডার গুলো আসবে সো রিমাইন্ডার মেবি 0 থেকে 25 কিন্তু আমার দরকার এক থেকে 26 সো আই উইল পুট ইট হিয়ার তো এইটাকে যদি তুমি সেভ করে রান করাও দেখো কি হয় ও দিলো নাইনটিন এটাকে যদি তুমি আবার রান করাও ও দিলো তেরো আবার যদি রান করাও ও দিলো ছয় ঠিক আছে এবার ধরো তুমি যদি এই প্রোগ্রামটা বার রান করাও তাহলে বুঝতেই পারছো এট লিস্ট দুটো ডিস্টিং মানে অ্যাটলিস্ট দুটো পেয়ার থাকবে একটা পেয়ার থাকবে যারা সেম হবে সো যদি এটাকে ফিক্স করে দাও তাহলে বুঝতেই পারছো একটা সার্টেন লেভেলের পর গিয়ে তোমার রিপিটেশন হবেই তো এটাকে বলা হয় পিজিন হোল প্রিন্সিপাল জিনিসটা খুব সহজ বা সুন্দর মানে ছোট হলেও থিওরেম মানে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট দেখে বোঝা যায় না যে পিজিন হোল প্রিন্সিপালের কত অ্যাপ্লিকেশন আছে ধরো তোমরা যখন প্রুফ করো যে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ আ ফিল্ড এই রেজাল্টটা প্রুফ করতে গিয়ে কিন্তু তোমরা এই পিজিন হোল প্রিন্সিপাল এর কনসেপ্টটাকেই কাজে লাগাও অনেক সুন্দর সুন্দর প্রবলেম জেনারেট করা যায় পিজিন হল প্রিন্সিপাল দিয়ে তো এর জেনারেলাইজেশন আছে সো দ্যাটস অ্যান অ্যাবস্ট্রাক্ট কমিউটোরিয়াল প্রবলেম কিন্তু এখানে আইডিয়াটা সেইটাই যে যদি তুমি সাতাশ বার অ্যাটলিস্ট সাতাশ বার রান করাও তাহলে তুমি এনশিওর হয়ে যাবে যে একটা অন্তত পেয়ার থাকবে যেখানে একই নাম্বার দুবার হবে কারণ বুঝতেই পারছো ছাব্বিশের পর গিয়ে যখনই ছাব্বিশটা ওয়ার্স্ট কেসে কি হতে পারে সবগুলো আলাদা আলাদা করে এসছে এক দুই তিন চার থেকে ছাব্বিশ একটা কোনো প্যাটার্নে এসছে কিন্তু যেই তুমি সাতাশ বার তুলবে যেহেতু এটা মোট টোয়েন্টি সিক্স প্লাস ওয়ান হয়ে গেছে ফলে এক থেকে ছাব্বিশের মধ্যে কোনো না কোনো একটা নাম্বার হবেই ফলে সাতাশ বার চালালেই তুমি এনশিওর হয়ে যাবে যে লিস্ট একটা পেয়ার থাকবে যে পেয়ারের জন্য দুটো নাম্বার একই হয়ে গেছে সো দ্যাট ইজ দ্য আইডিয়া আচ্ছা এইবার এই এলিমেন্টগুলো গুলো দিয়ে আমি একটা র্যান্ডাম পারমুটেশন তৈরি করতে চাইছি সো দা কোয়েশ্চেন ইজ হাউ ডু আই মেক ইট কোনো অ্যালগরিদম ভাবতে পারছো একটু শুনি নি অ্যালগরিদম কেউ একজন বলো একটা লুপ বানিয়ে এগুলোকে অ্যাসাইন করো আচ্ছা লুপটা কিভাবে বানাবে ঠিকই বলেছো লুপ তো বানাতে নিয়ে নেব অ্যারে আচ্ছা এটা এই ভ্যালু তিথি একটা কিছু লিখছে নাম্বারগুলো কি সব সময় পজিটিভ আসবে এটা কোন নাম্বার বলো তো আচ্ছা তিথি একটু মাইকন করে বলো তাহলে ওই নাম্বার যেগুলো আসছে আর কি ওগুলো কি সব সময় পজিটিভই আসবে not necessarily আচ্ছা তাহলে তুমি জানো ইন্টিজার একটা ও একটা ইন্টিজার এবার এবার এগুলো তো পড়তে হবে এবার এবার র্যান্ডম নাম্বার সম্পর্কে পড়ো শুধু আমার উদ্দেশ্য কিন্তু ক্লাসে তোমাদের যে জিনিসগুলো সি ক্লাসে হয় না সেই জিনিসগুলোকে হাইলাইট করা তো এই যে নাম্বার সম্পর্কে যেটা বললাম সেই নাম্বার ইন্টারনেটে দেখো পড়ো দেখো আমি কি করলাম চট করে র্যান্ডাম আমি ধরো ভুলে গেছি র্যান্ডামাইজ লিখেছিলাম র্যান্ডামাইজ দিয়েও করা যায় সেটা অন্য জিনিস হয় আহ ধরো আমি ভুলে গেছি খুব স্বাভাবিক ভুলে যেতেই পারি কিন্তু ইন্টারনেট থাকলে তুমি কিন্তু চট করে কি জিনিসটা তোমার লাগবে সেই জায়গাটায় চলে যেতে পারবে এবং সেটাই হওয়া উচিত কারণ তুমি সবকিছু পৃথিবীর সবকিছু মনে রাখতে পারবে না ফলে যাতে তুমি ইন্টারনেটটাকে প্রপারলি ইউজ করতে পারো সেটাও কিন্তু আমার অব দা টার্গেটস এই কোর্সে যে তুমি কিভাবে চট ইন্টারনেট ইউজ করে সেই জিনিস যেটা চাইছো সেটা তুমি জানবে তুমি যদি এখন এই র্যান্ডাম কনসেপ্টটাই না জানতে তাহলে তুমি গুগলে সার্চ করবে কি দিয়ে সুতরাং সেই জিনিসটা যদি জানা থাকে তারপর গুগল তোমাকে হেল্প করবে তো আমি এইখানে

ধরো আমি চারই ধরলাম হ্যাঁ তাহলে মানে মানে ওয়ান থেকে ফোর যদি নিই তাহলে ওয়ানটাকে এ ওয়ানে পাঠাবো টু টাকে টু তে পাঠাবো আর এ ওয়ান এ টু টু গুলোতে ওই র্যান্ডম নাম্বারটাকে ইয়ে করবো অ্যাসাইন আচ্ছা র্যান্ডম নাম্বার গুলো খেয়াল করো তোমাকে আরেকটা জিনিস রাখতে হবে যে একই র্যান্ডম নাম্বার দুবার চলে আসতে পারে তখন কি করবে আচ্ছা তুমি একবার বলো তুমি কি করবে ওখানে কন্ডিশন আচ্ছা তুমি প্রথমে র‍্যান্ডম একটা নাম্বার কল করলে তাই তো এজিরোতে বসানোর জন্য হ্যাঁ আচ্ছা ধরো তুমি র‍্যান্ডম নাম্বার এটা কল করলে র‍্যান্ড মডিউলো ধরো র‍্যান্ড করে মডিউলো 4 প্লাস 1 করলে তাই তো এটা কিছু এলো ধরো 3 এলো এখানে 3 বসালো আচ্ছা তারপরে তারপরে আবার মানে আরেকটা র‍্যান্ডম নাম্বার নেব আবার এই আরেকবার এটা লুপের মধ্যে আবার কল করলে হ্যাঁ যেই কল করলে ধরো আবার তিন এলো তারপর কি করবে আচ্ছা তিন এলে তিনটাকে নেওয়া যাবে না তিনটাকে নেওয়া যাবে হ্যাঁ তাহলে দেখো এইটা ধরো ওই ইভেন্ট কন্ডিশন দিয়ে আগেরটাকে আগেরটার সাথে যদি ইকুয়াল হয় তাহলে নেব না আবার চলো আগেরটা নয় আগের সবকটার সঙ্গে ধরো এখানে দুই বসে গেছে এখানে চার বসে গেছে শুধু শুধু আগেরটা যদি তাহলে ও তাহলে হবে না এইটা লাস্টে এসে দেখা গেলো তিন পড়ে গেছে যেটা এখানে ছিল তোমাকে কিন্তু চেক করতে গেলে প্রত্যেকটার সঙ্গে চেক করতে হবে হ্যাঁ এটা একটু না ডিফিকাল্ট নয় লজিক দিয়ে চেক করতেই পারো ডিফিক্যাল কিছু নয় এটা একটা ভালো লজিক বলেছো যেটাতে তোমাকে প্রত্যেকবার আগের যেগুলো যেগুলো বসেছে নতুন নাম্বারগুলো তখনই বসবে যদি তারা পুরোনো যে নাম্বারগুলো অলরেডি বসে গেছে সেই নাম্বারগুলোর সঙ্গে সমান না হয় যদি সমান হয়ে যায় আবার র্যান্ডাম নাম্বার কল করবে ঠিক আছে এটা একটা লজিক হতে পারে এনিথিং এলস অন্য কারো কোনো লজিক অন্য কেউ বলো স্যার বলছি যে র‍্যান্ডম নাম্বারটা জেনারেট হবে সেই র‍্যান্ডম নাম্বারটাকে মানে যে রেঞ্জ এ নি আসতে চাইবো সেটা দিয়ে মড করলাম মড করার পর আমি তার সাথে প্লাস ওয়ান করে আবার সেই রেঞ্জের সাথে মড মড করে দিলে প্রত্যেকটা নাম্বার ডিস্টিংক্ট হবে বুঝলাম না আরেকবার বলো মানে যে র‍্যান্ডম নাম্বারটা জেনারেট হবে সেটাকে প্রথমে যে রেঞ্জে দরকার ধরুন পাঁচের রেঞ্জে দরকার তাহলে ফাইভ প্লাস অন করলাম আচ্ছা তুমি তুমি এটাই বলো আমি চারের জন্যই বলি ধরো হ্যাঁ ধরো আমার এক থেকে চার অব্দি লাগবে কি করব বলো এবার হ্যাঁ তো প্রথমে একটা র‍্যান্ডম নাম্বার জেনারেট করলাম হ্যাঁ ধরো প্রথম র‍্যান্ডম নাম্বারটা এসেছে 3 सपोज তাহলে সেটা কোথায় বসাবো প্রথম ঘরে হ্যাঁ ফার্স্ট ঘরে ফার্স্ট ঘরে বসালাম আচ্ছা তারপরে এবার আমি এটা করার আগে আরেকটা জিনিস করতে বলছি এই যে তিন র‍্যান্ডম নাম্বারটা এসেছে এটার সাথে আমি 1 অ্যাড করব

মানে দুবার করতে যাইছে ওই প্রসেসটাকে আচ্ছা এরপরে কি করবে বললে তাহলে আরেকটা ভেরিয়েবল নেব আরেকটা ভেরিয়েবল নেব এস হ্যাঁ সেটা হচ্ছে আর প্লাস 1 করে তার সাথে আবার মড করতে আর প্লাস 1 করে মড করলাম মড 4 হ্যাঁ এবার যেটা আসবে সেটা এর সেটা তাহলে এখানে জিরো হয়ে যাবে তো তাহলে প্লাস 1টা আবার নিতে হবে তোমাকে কারণ এখানে আর যদি তিন হয় তার সঙ্গে এক যোগ করে যদি মোট নাও তাহলে চার হয়ে গেল এটার ভ্যালু চার চার দিয়ে চারকে কে ভাগ করলে জিরো হয়ে যাবে তাহলে তোমার প্লাস ওয়ান দিতে হবে তো নাকি না দেবে না নাহলে হবে না কিন্তু আচ্ছা তাহলে এটা এক হলো এটা এক হলো এবার আমি বলছো তিনের বদলে এক বসাবো হ্যাঁ আচ্ছা তিনের বদলে এক বসালাম আচ্ছা তারপরে আবার একটা আবার একটা তাহলে এলো আবার একটা র্যান্ডম নাম্বার এলো ধরো এবার এলো দুই আর এবার এলো ধরো হ্যাঁ ধরো এখানে এলো দুই বা এই আবার 3ই এলো ধরো আবার 3 এলো 3 আসতেই পারে র্যান্ডম নাম্বার তখন কি করবে ও আগের অ্যালগরিদমটা ফেললে সেই আবার একই আসবে না হ্যাঁ সেই তো আবার একই আসবে তাহলে তোমাকে আবার এক বসাতে পারবে না তাহলে তোমাকে একটা চেক রাখতে হবে যে আগের বার হয়েছে কি হয়নি র্যান্ডম কল হ্যাঁ চাইছি আগের নাম্বার গুলোর সাথে প্রত্যেকবার যাতে আগের প্রত্যেকটা ঘরের সাথে ওই ম্যাচ না করতে হয় মানে সেরকম কোন অ্যালগরিদম সেটা সেটাই চাইছি আমিও তাই চাইছি কিন্তু তোমার এই অ্যালগরিদমে সেটা কি হবে হবে না 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 এটাই হবে না হবে না কারণ সে তিন এলে আবার সেই একই জিনিস রিপিট করবে ফলে তোমাকে একটা পুরনো চেক রাখতেই হবে যে আগের সঙ্গে হচ্ছে কিনা রাখতেই হবে আমি কখনোই বলতে পারি না কিন্তু তোমরা দুজন যা পথে এগোচ্ছ তাতে একটা পুরনো চেক রাখতে হচ্ছে যে সেইটা আগের সঙ্গে হয়েছে কি হয়নি ঠিক আছে আচ্ছা আর কারো কোনো বক্তব্য থাকলে বলো আচ্ছা এই তোমার কোন ইউনিভার্সিটি অনিন্দ সিউ সিউ আচ্ছা সিউ তোমার কোন ইয়ার এমএসি ফার্স্ট ইয়ার

এই পজিশনের জন্য একটা এই পজিশনের জন্য দুটো এই পজিশনের জন্য এন মাইনাস ওয়ান খানা তার মানে এইভাবে যদি তুমি চেক করো তাহলে তোমার ওয়ান প্লাস টু প্লাস ডট ডট এন প্লাস এন মাইনাস ওয়ান খানা চেক করতে হচ্ছে তো তুমি নাইভলি ভাবতে পারো এরকম এতগুলো চেক করতে হবে এন বাই টু খানা তো এটা একটা বেশ অনেকগুলো চেক করার বিষয় তো তোমাদের যে প্রোগ্রামিং তো অ্যাকচুয়াল কতগুলো হচ্ছে সেটার ক্যালকুলেশন হচ্ছে অ্যারাউন্ড এটা ওয়াস্ট কেসে কারণ তোমাকে তো এইখানের জন্য ভাবতে হবে যে প্রত্যেকটা ঘরের জন্যই কিন্তু তোমাকে চেক করতে হচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা তার জন্য চেক করতে হচ্ছে আচ্ছা আমি একটা বলছি যেখানে হয়তো এতগুলো চেক করতে হবে না কিন্তু তার জন্য স্পেস বেশি লাগবে কিরকম আমি দুখানা অ্যারে ইউজ করব ধরো এক দুই তিন চার ধরো এইটা আর একটা এর এইটা ঠিক আছে ইনিশিয়ালি আমি সবকটা ঘরে মাইনাস ওয়ান করে দিলাম একটা অ্যারে এবার আমি একটা র্যান্ডাম নাম্বার কল করলাম ধরা যাক তিন এসছে যেভাবে করলাম তাহলে আমি কি করবো তিনের ঘরে এই ঘরটায় এই একে ধরো আমি প্রথম ঘরে তিন বসিয়ে দিলাম আর এই এইটা এটা এটা যদি আমি তিন অ্যাকচুয়ালি যদি হয় তাহলে এইটা তিন হওয়া উচিত এর অনুযায়ী এটা জিরো ওয়ান টু থ্রি তাহলে যেহেতু তিন এসছে আমি এই ঘরে প্রথম ঘরে তিনটাকে বসিয়ে দিলাম আর এর যে অ্যাকচুয়াল ঘর সেইটাকে ধরো আমি অন্য কিছু বসিয়ে দিলাম সেখানে আমি একটা তিন বসিয়ে দিলাম ঠিক আছে পরের বার ধরো আমি করলাম চার চার এলো এটাকে তিন আহ আচ্ছা মানে র্যান্ডাম র্যান্ডামের সঙ্গে যদি মেশাই তাহলে এটাকে অ্যাকচুয়ালি জিরো থেকে মানে আমি যেটা বলতে চাইছি ধরো র্যান্ডাম নাম্বারটা তিন এলো আর আমি যখন বসাচ্ছি এখানে এই জায়গাটা এইটা হচ্ছে আমার আল্টিমেট পারমুটেশন আউটপুট আর এটাকে আমি বলছি একটা চেক ম্যাট্রিক তাহলে এইখানে তিন আসলে আমি এখানে চার বসাবো আর প্লাস ওয়ান কারণ আমার দরকার হচ্ছে এক দুই তিন চার এই চারটের মধ্যে কিন্তু এখানে শুরু হচ্ছে জিরো থেকে তাহলে আমি তিন যদি পাই র্যান্ডাম নাম্বারটা তাহলে এখানে বসাবো চার আর যে তিন এলো সেই ঘরটায় তিন বসিয়ে দেবো আচ্ছা আরেকবার বলি প্রথম থেকে এটা একটু হয়ে তাহলে আমার ধরো দুটো অ্যারে আছে একটা হচ্ছে চেক আর আরেকটা হচ্ছে পারমুটেশন অ্যারে তাহলে আমি একটা র্যান্ডাম নাম্বার কল করছি এরকম ধরো র্যান্ড ঠিক আছে ইনিশিয়ালি চেক এর সবগুলো ঘরে মাইনাস ওয়ান বসিয়ে রেখেছি প্রথমে র্যান্ডাম নাম্বারটা কল করলাম যদি এটা আর আসে আর মানে ধরা যাক তিন এলো আমি কি করলাম তিন নম্বর ঘর এটা এরে যখন তখন এটা জিরো নম্বর ঘর এটা ওয়ান এটা টু এটা থ্রি তিন নম্বর মানে এই আর যে ভ্যালুটা পেলো সেই ঘরে আমি তিন বসিয়ে দিলাম ঠিক আছে আর এই ঘরে প্রথম ঘরটায় আমি কি করলাম আর প্লাস ওয়ান মানে চার বসিয়ে দিলাম আবার কল করলাম ধরো আর ইকুয়াল টু এলো চার চার আসতে পারে না মরিল ফোর আছে ধরো দুই এলো দুই আসা মানে আমি চেক করব এই চেক ম্যাট্রিক্স এ দু নম্বর যে ঘরটা আছে সেই ঘরে যদি মাইনাস ওয়ান থাকে তাহলেই বসাবো যদি মাইনাস ওয়ান না থাকে যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে আমি আবার র্যান্ডাম নাম্বার কল করব এর মানেটা কি ধরো এখানে দুই তাহলে এখানে আমি আপাতত দুই বসাবো আর এখানে তিন বসাবো পরের বার করে ধরা যাক র্যান্ডাম নাম্বার আবার তিন এসছে আমি চেক ম্যাট্রিক্সের দেখবো তিন নম্বর ঘরে মাইনাস ওয়ান আছে কিনা মাইনাস ওয়ান থাকা মানে সেই ঘরটায় কিন্তু এই তার করসপন্ডিং আগে অকার করেনি কিন্তু মাইনাস এর বদলে যদি অন্য কোন নম্বর থাকে তাহলে আমি বুঝবো সেইটা কিন্তু আগে অকার করেছে ফলে আমি সেটা স্কিপ করে আবার র্যান্ডাম নাম্বার কল করব। ধরো দুই কল করলাম দু নম্বর ঘরে গেলাম গিয়ে দেখলাম মাইনাস ওয়ান আছে কিনা অলরেডি দু নম্বর ঘরে কিন্তু দুই বসে আছে ফলে আবার র্যান্ডাম নাম্বার কল করব। এবার এলো এক তাহলে আমি এখানে দুই বসালাম আর এক নম্বর ঘরে গিয়ে আমি এক বসিয়ে দিলাম আবার চেক করবো দেখো এটা না করলেও হতো কারণ লাস্টে যেটা পড়ে থাকে সেটা বা স্টিল আমি আরেকবার চেক করে দেখবো আবার একটা চেক করবো ধরো আর এখন দেখো তুমি বুঝতেই পারছো আর এর ভ্যালু এক হওয়া ছাড়া মানে জিরো হওয়া ছাড়া কোনো গতি নেই যেই জিরো হবে জিরো ঘরে গিয়ে আমি এখানে গিয়ে বসিয়ে দেব হচ্ছে তোমার এখানে গিয়ে জিরো বসবে আর এখানে এক বসে যাবে তো এটা একটা অল্টারনেটিভ উপায় হতে পারে যে তোমরা যে মেথডটা করলে সেই মেথডটা আর এই মেথডটা একটা অল্টারনেটিভ উপায় হতে পারে যে তুমি এখানে র্যান্ডামলি চেক করছো নাম্বারটা পাচ্ছ আগের সব কটার সঙ্গে চেক না করে আমি জাস্ট চেক করছি এইখানে আছে কিনা এইটা একটা চেক ম্যাট্রিক্স করে নিয়েছি যেটা আমাকে বলে দেবে যে হ্যাঁ এই নাম্বারটা আগে হয়েছে কি হয়নি সেটার জন্য আমি কিন্তু আগে নম্বর গুলো দেখবো না আমি জাস্ট একটা ইন্ডেক্স দেখলেই বুঝে যাবো এখানে এখানে কি হচ্ছিল তোমাকে সব কটা নাম্বার দেখতে হচ্ছিল কিন্তু এখানে তোমাকে একটা নাম্বার দেখলেই হয়ে যাচ্ছে সেই ঘরটায় যে ওইখানে মাইনাস ওয়ান আছে কিনা মাইনাস ওয়ান এর কোনো স্পেশাল মাহাত্ম নেই এক থেকে এনের এর মধ্যে যে নাম্বার গুলো আছে সেটা বাদ দিয়ে যে কোনো নাম্বার দিলেই কাজ হয়ে যেত তাহলে এখানে তোমার অতগুলো চেকিং এর দরকার হচ্ছে না কিন্তু তোমার যেটা অসুবিধা হচ্ছে পেজটা তোমার বড় লাগবে একটা এক্সট্রা এডে তোমাকে এন সাইজের অ্যাডে তোমাকে কিন্তু আগে থেকে ডিফাইন করে নিতে হচ্ছে তো এটা হচ্ছে একটা উপায় হতে পারে বলো এটা বুঝতে পারলে সবাই সবাই বুঝতে পারলে স্যার হ্যালো হ্যাঁ বলো বলুন আমরা তো এই মডিউলো ফাংশনটা ব্যবহার করে আমরা রিমেন্ডারের সেট থেকে নাম্বারগুলো চুজ করছি আমরা কি এরকম চুজ করতে পারি না একটা সেট অফ নাম্বার আমরা আগে থেকে দিয়ে দিলাম অ্যাড়েতে সেখান থেকে আমি চুজ করছি ওই র্যান্ডমলি সেখান থেকে র্যান্ডমলি চুজ করবে আচ্ছা র্যান্ডম ফাংশনটা কিভাবে চুজ করবে মানে প্রথমে একটা অ্যারে লিখলাম সেই অ্যাড়েতে হয়তো মানে আমি আসলে একটা সেট দিতে যাইছি সেই সেটে কিছু নাম্বার দেওয়া রয়েছে আচ্ছা ঠিক আছে আমরা 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 একদম স্পেসিফিক কেসি ধরি ধরো এক দুই তিন চার এর জন্য তুমি বলো কি সেটটা নেবে এই সেটে কি ভরবে একটা অ্যাডেতে কিছু নাম্বার ভরে রেখেছো কি নাম্বার ভরবে এক আমার ফাইনালি দরকার এক থেকে চারের এর মধ্যে একটা পারমুটেশন আর কি তো তুমি এই সেটে কি কি নাম্বার নেবে না মানে আমি সেই রকম বলতে চাইছি না মানে এক থেকে চারের মধ্যে ওইটা চাইছি না আমি ধরুন হয়তো এইরকম র্যান্ডাম নাম্বারগুলো চাইছি হয়তো ওই এক দুই হয়তো আছে তারপর হয়তো পঞ্চাশ একান্ন এরকম ভাবে হয়তো র্যান্ডামলি চুজ করতে চাইছি সেই ক্ষেত্রে ও তুমি চাইছো একটা সেট থেকে একটা এলিমেন্টকে র্যান্ডামলি চুজ করে নিতে হ্যাঁ স্যার সেট তো সোজা ধরো তুমি আছে পঞ্চাশ ষাট একশো আর ধরো দুই ঠিক আছে তুমি একটা র্যান্ড ফাংশন কল করো র্যান্ড ধরো চারটের ওপরে আছে এইটা ফোর এটা ধরো আই হলো তাহলে তুমি তখন প্রিন্ট আই করে দাও প্রিন্ট যদি এটাকে এ আর এ বলো এ আই তাহলে কি হয়ে গেল এ ধরো প্রথমবার এসছে আই এর ভ্যালু দুই তাহলে তখন তোমার একশো প্রিন্ট করবে পরের বার ধরো এলো এক তখন ষাট প্রিন্ট করবে তার পরের বার এলো আবার দুই তখন আবার একশো প্রিন্ট করবে তাহলে এইভাবে করতে হবে বুঝতে পারলে তুমি এটাই এটাই বলতে চেয়েছিল তো শিয়াল করো এখানে এর মধ্যে কিন্তু দুটো জিনিস হয় একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা হচ্ছে এনটিটি এই ইন্ডেক্সের ওপর তুমি র্যান্ড নাম চালিয়ে আমি একটা ইন্ডেক্সটাকে চুজ করলাম তারপর যে এলিমেন্ট ভরা আছে সেটাকে প্রিন্ট করে দিলাম ফলে সেটা বেসিক্যালি ইকুইভেলেন্ট টু এই চারটের মধ্যে একটা নাম্বারকে র্যান্ডামলি চুজ করা আবার বারবার বলছি কম্পিউটার র্যান্ডামলি বলে কিছু পারে না যা পারে সিউডো র্যান্ডাম কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য সেটাকেই র্যান্ডাম বলি এটা বোঝা গেল আচ্ছা এবার আমরা ওই হ্যাঁ আসল প্রোগ্রামটা এবার দেখা যাক একটা র্যান্ডাম পারমিটেশন কিভাবে করব ধরা যাক আমার এখানে অ্যারে লাগবে তাহলে ধরো এ একটা অ্যারে নিলাম ধরলাম আমি দশ খানার বেশি নেই বা আমার যদি ছাব্বিশ খানাই লাগে তাহলে ছাব্বিশ খানা আর একটা বি অ্যারে নিলাম যেটাতেও ছাব্বিশ খানা রাখলাম ঠিক আছে আচ্ছা এগুলো হলো আচ্ছা তাহলে আমার একটা ধরো এটা হচ্ছে আমার চেক ম্যাট্রিক্স আর বিটা ধরো পারমুটেশনের জন্য তাহলে আমি কি করছি একটা লুক চালিয়ে পর আই আমি টোয়েন্টি সিক্স দিলেও পরে এর এন আর এম ধরো নিয়ে নেব তাহলে এটাকে এন আর এম করে দেব তাহলে আমি ধরো ইউজারের থেকে আই এন আর এম নিয়ে নেব ঠিক আছে তাহলে এ

মানে ছাব্বিশের মধ্যে আমি কত আপাতত এন হলেই হতো আমি আর এম যাবে অন্য জিনিস সেটা মানে আমি তখন চুজ করব যে ধরো আমি বললাম এক থেকে একশোর মধ্যে ধরো বললাম দশটা দাও ডিসটিং র্যান্ডাম নাম্বার মাইন্ডার দশখানা র্যান্ডাম নাম্বার বললে রিপিট হতে পারতো আমি চাইছি এক থেকে একশোর মধ্যে দশখানা ডিস্টিং র্যান্ডাম নাম্বার তখন ওই ধরো এন বললাম দশ এম বললাম একশো তো ফর দ্য টাইমিং আমি ধরো খালি এনি নিচ্ছি আমার উপরে ছাব্বিশ খানা মধ্যে থেকে আমি যদি ছাব্বিশ খানা চাই একটা র্যান্ডাম ফার্মুটেশন দেবে আর যদি বলি ছাব্বিশের থেকে দশ খানা চাই তাহলে এক মানে দশ ও ডিস্টিং র্যান্ডাম নাম্বার দেবে সো আপাতত এম এর ভ্যালু আমি ফিক্স করে দিলাম তাহলে স্ক্যান করে নিলাম হয়ে গেল আচ্ছা তাহলে এটা হয়ে গেল আর এবার ভিতে তাহলে আমার একটা লুপ লাগবে লুপ লুপ কত অব্দি ঘুরবে জিরো আই লেস ধরো এন আই প্লাস আচ্ছা লুপের মধ্যে কি দেখব একটা প্রথমে র্যান্ডাম নাম্বার কল করব এক থেকে এনের এর মধ্যে বা এক থেকে আহ দুটোই আমি এখন আপাতত ছাব্বিশ ধরে নিচ্ছি আর কি তাহলে আর হচ্ছে একটা র্যান্ডাম নাম্বার তাহলে ফাংশন র্যান্ডাম নাম্বার ও চুজ করলো ঠিক আছে এরপর কি করব আমি সেই র্যান্ডাম নাম্বারটাকে আমি এতে বসাবো এ হচ্ছে চেক ম্যাট্রিক্স আর বিটা হচ্ছে আচ্ছা তাহলে এ সেটা আমি কখন বসাবো যদি এখানে দেখি তাহলে এইটা আই না করে হোয়াইল করি তাহলে করলাম কাউন্ট কাউন্ড বলে একটা ডিফাইন করব নট ইকুয়াল টু আমার এনটার ওপর করতে হবে এন কাউন্ট একটা ডিফাইন করি কি করছি একটু পরে বলছি মানে এমটা তুলে দিয়ে এটাকে কাউন্ট করে দিই

ধরো আই আচ্ছা এটা র্যান্ডাম নাম্বার আগে চেক করে নি র্যান্ডাম নাম্বার করলাম ইফ এ আর ইকুয়াল টু ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে কি করবে ও এ আর এ আর এর ভ্যালুটা বসিয়ে দেবে আর আর কি করবে বি এর মধ্যে বি আই এর মধ্যে ও আর প্লাস ওয়ান বসিয়ে দেবে আইটা তাহলে এখানে জিরো করে দিতে হবে থেকে শুরু তাহলে আই এর ভ্যালু ও এক বাড়িয়ে দেবে আর কাউন্টের ভ্যালু ভ্যালুও বাড়িয়ে দেবে

দেখো এটা যা করলাম বোঝা গেল কিনা ঠিক হলো কিনা চালালে বোঝা যাবে লজিকটা

দেখো একটা দিয়েছো এটার মানে হচ্ছে ঠিক মানে এটা খালি সেকেন্ড রোটা লিখেছি মানে এটার মানে হচ্ছে এই জিনিসটা আর কি ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ধরো টু ওয়ান থ্রি ফাইভ সিক্স আপনার আউটপুটটা হচ্ছে খালি এইটা এটাকে যদি আবার চালাই তাহলে কি দেবে দেখো আবার একটা অন্য পারমুটেশন দিয়েছে ফোর টু ওয়ান ফাইভ থ্রি ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা ডিস্টিং এসছে এবং এটা একটা পারমুটেশনও হচ্ছে তাহলে আমার অ্যাকচুয়াল দরকার ছিল ছাব্বিশের জন্য তাহলে যদি আমি ছাব্বিশের জন্য চালাই তাহলে আমার

ঠিক আছে তাহলে এবার লজিকটা একটু দেখা যাক কি হলো এটা কি লজিকটা সবাই বুঝতে পারলে বলবো লজিকটা বুঝতে পারলে কি হলো আর একবার বলবো লজিকটা যেটা এখানে করেছিলাম সেটাই যে আমার যদি আহ এইখানে দুটো বাক্স আছে এ হচ্ছে এটা আচ্ছা প্রথম কথা এন হচ্ছে কতগুলো এলিমেন্টের মধ্যে পারমুটেশন যদি পাঁচ হয় একরকম ২৬ হলে ২৬ কিন্তু ২৬ এর বেশি নয় কারণ আমি ২৬ অব্দি অ্যারেটা নিয়েছি তো এ হচ্ছে চেক ম্যাট্রিক্স তার এই যে স্টেপটা করলাম এই স্টেপ করার ফলে এই যে স্টেপটা করলাম এই যে এই স্টেপটা এই স্টেপটা করার জন্য প্রত্যেকটা এর প্রত্যেক ঘরে মাইনাস ওয়ান বসে গেছে তাহলে এই স্টেপটা করার ফলে এইটা হয়ে গেল আমার কি দরকার যতক্ষণ পর্যন্ত না কারখানা ঘরেই লোকজন বসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লোকটা ঘুরবে আমি তো চারবার ঘোরালে ধরো তিন এখানেও আসছে এখানেও যদি তিন আসে এটা তো আবার র্যান্ডাম নাম্বার কল করতে হতো আমাকে কতবার লুপটা ঘুরবে সেটা কিন্তু আগে থেকে বুঝতে পারছি না কারণ আগের সঙ্গে যদি ম্যাচ করে যা বা নতুনবার র্যান্ডাম নাম্বার ঘোরাতে হবে তো আমি দেখো প্রথমে ন্যাচারালি একটা ফল লুপ চালিয়ে ঘোরানোর চেষ্টা করেছিলাম এই তারপরে দেখলাম যে ফল লুপ চালালে কিন্তু আমি বুঝতে পারছি না এটা আমি ফর দিয়েও করতে পারতাম এখানে যদি তুমি ফর সবকিছু বাদ দিয়ে এটা ফর দিয়েও লেখা যেত কিন্তু ফরের যে ন্যাচারাল স্ট্রাকচার মানে আমি যদি এইভাবে লিখতাম তাহলেও কাজ করে যেত ফর এটা কিন্তু লোকজনের সঙ্গে মার্কেট করতে যাবে না আর কি অর সেমিকোলন আউন্স ইকুয়াল টু বি সেমিকোলন দিয়ে যদি তুমি চালাও তাহলে রান করে যাওয়া উচিত দেখো রান করে গেছে তো অনেকেই বলে এই ক্ষেত্রে ফল লুপ ইউজ করা যায় না কারণ আমি জানি না আগে থেকে কতবার রান করে কিন্তু তুমি সব দিতে হবে দেখো এখানে যেটা করেছি ফরের প্রথমটা ফাঁকা রেখেছি সেমিকোলন দিয়েছি কন্ডিশন চেক হচ্ছে কাউন্ট নট ইকুয়াল টু এন এইটা কন্ডিশন চেক লাস্টেরটাও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ভেতরে করেছি এখানে দিয়ে দিয়েছি ফাঁকা আছে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে বলে যে এটা নাকি ফল লুপ দিয়ে করা যায় না সো ন্যাচারাল হচ্ছে এটা ওয়াইল্ড লুক কিন্তু ওয়াইল্ড লুকটাকে আই ক্যান অলওয়েজ রাইট ইন টার্মস অফ ফল লুক সো সেটা সব সময় করা যেতে পারে তো তুমি এখানে আই ইকাল টু জিরো যেটা লিখেছো সেই আই ইকাল টু এখানে লিখতে পারতে এখানে আই প্লাস প্লাস লিখেছো সেটা এখানে লিখতে পারতে কোনো অসুবিধা নেই তো ইউ ক্যান ডু দিস কিন্তু অনেক লোকে তোমার সঙ্গে আর্গু করতে পারে না এটা করা যায় না তাদের সঙ্গে বেশি আর্গু করো না কিন্তু এটা করা যায় যেটা তোমার নিজের কাছে ভালো করে ব্যাপারটা বুঝে নিও যে হ্যাঁ ফল লুপের বদলে ওয়াইল লুপের বদলে আই ক্যান ডু ইট ইউজিং ফল লুপ সো এটাকে ওয়াইল্ড লুপ লিখলে এটা মোর ন্যাচারাল দেখায় ইংরাজিতে যেরকম যতক্ষণ পর্যন্ত না তোমার কাউন্টের সঙ্গে সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি চালিয়ে যাচ্ছে এটা এখন আবার কে এলো ততক্ষণ পর্যন্ত তুমি রান করিয়ে যাচ্ছে তাহলে যতক্ষণ পর্যন্ত না আমার চারখানা ঘর ভরছে বা পাঁচখানা ঘর বা ছাব্বিশখানা ঘর ভরছে আমি ততক্ষণ লুপটা চালিয়ে যাচ্ছি তাহলে লুপটা কিভাবে চালাচ্ছি প্রথমে একটা র্যান্ডাম নাম্বার কল করলাম চেক করছি যে যে চেক ম্যাট্রিক্স যেটা আছে সেই ঘরে আর নম্বর ঘরে মাইনাস ওয়ান আছে না নেই আমি তখনই সেই ঘরটায় বসাবো যদি সেই ঘরে মাইনাস ওয়ান থাকে তাহলে দেখো ইফ যদি এটা মাইনাস ওয়ান হয় আমি কি করলাম চেকের আর নম্বর ঘরে আর কে বসিয়ে দিলাম বুঝতেই পারছো আর নেভার বি মাইনাস ওয়ান সুতরাং এইটা মাইনাস ওয়ান আসবে না এক্সপেক্টেড এবার কি করলাম বি আই আই দেখো জিরো থেকে শুরু হয়েছে তাহলে বি জিরোতে আর প্লাস ওয়ান বসিয়ে দিলাম র্যান্ডাম কারণ এর পরে তো আর বি জিরোতে বসতে পারবে না বি বসবে এই যেহেতু একটা রিপ্লেস হয়েছে বি জিরোতে বসে গেছে সেই জন্য একটা কাউন্ট বাড়িয়ে দিলাম আমি চেক করছি যতক্ষণ না এই কাউন্টটা এন এর সঙ্গে সমান হচ্ছে ততক্ষণ আমি ঘুরে যাব মানে যতক্ষণ না ছাব্বিশ জন ঠিকঠাক জায়গায় বসে যাচ্ছে ততক্ষণ আমি ঘুরে যাব। হয়ে গেল তাহলে যেই পাঁচখানা যদি দিই পাঁচখানা ঠিক জায়গায় বসে গেল তাহলে আমার সব কটা ঘরে ঠিকঠাক লোক বসে গেছে সেই লোকদের এবার প্রিন্ট করে দিলাম হয়ে গেল শেষ হয়ে গেল আচ্ছা এইটা আমি তোমাদের এক সঙ্গে তো দেওয়া যাবে না আমি ছোট ছোট করে দিচ্ছি এখানে দেখো টাইম ডট এইচ টা কাজে লেগেছে স্ট্যান্ড লিপ ডট এইচ টা আমার ধারণা ওই দিলে কাজে লাগবে আচ্ছা ওয়াইলের আগে অব্দি একটা দিলাম

বোঝা গেল তো এটা ঠিক আছে তাহলে আবার নেক্সট উইকে একদিনই ক্লাস হবে কোন দিন ক্লাস হবে আমি বলে দেবো তো দেখা যাক কারো যদি অসুবিধা থাকে গ্রুপে মেসেজ করো স্যার একটা জিনিস জিজ্ঞাসা করতে বলো স্যার বলছি ওই আপনি ওই আগের যে কেসটা দেখালেন মানে যে 26 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কেস ফ্লো দেখতে হবে হুম ওইটাকে এখানে কিভাবে সলভ করব করছেন এখানে তো 26টা আচ্ছা অল্প আমি তো অল পজিবল 26টা তোমাকে তো ফ্লিট অ্যানালিসিস করতে গেলে মানে তুমি যখন অ্যাটাক করবে তখন আমি তো আগে স্কিমটা তৈরি করছি অ্যাটাকের কথা এখনো কিছু বলিনি আমি নয়াটা স্কিমটা তৈরি করা হচ্ছে করতে গেলে দুজনের কাছে তাহলে তুমি কিভাবে জেনারেট করবে আর আর স্যার বলছি স্যার ওই ফাংশনে কি অ্যাড এ রিটার্ন করা যায় ফাংশনে অ্যারে রিটার্ন করা যায় ঠিক অ্যারে হিসাবে আসে না অ্যারে এর প্রথম ঘরের অ্যাড্রেস হিসাবে আসে আমরা যখন পয়েন্টার পড়াবো তখন দেখাবো এটাই ফাংশন দিয়ে করতে পারবে স্যার প্রোগ্রামটাতে 26 আসছে মানে 26 ইনপুট নিচ্ছে মানে আমার 26 নিচ্ছে না আমার 12 অবধি নিচ্ছে হ্যাঁ একটু আগে 26 করেছিলাম না একটা আমরা আউটপুট দেখালাম না 26

স্যার বলছি আপনি ওই যে চেক ম্যাট্রিক্স করে মানে দুটো ম্যাট্রিক্স কম্পেয়ার করে অ্যারেটাকে মানে ডিফারেন্ট র্যান্ডম নাম্বার জেনারেট করলাম ওখানে আমি যদি একটাই ম্যাট্রিক্স নিতাম এবং ম্যাট্রিক্সের ইনডাইসেস গুলোকে মানে যে রেঞ্জে চাই ইনডাইসেস গুলো সেই রেঞ্জ অনুযায়ী নিয়ে নিতাম তারপরে আমি যদি ম্যাক্স ভ্যালু থেকে একটা করে ভ্যালু সোয়াপ করতে থাকতাম ওই র্যান্ডম নাম্বার হতেই পারে সেটা তো তোমাকে করে দেখতে হবে হচ্ছে কিনা দেখো না মানে সেটাই তো হচ্ছে কাজ হ্যাঁ রান করছে মানে আমি প্রথমে একটা ওই অ্যারেটা নিয়েছি তার যে মানে ম্যাক্সিমাম রেঞ্জ সেই ম্যাক্সিমাম রেঞ্জের সাথে যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে ওই মড ওই ম্যাক্সিমাম রেঞ্জে সেই র্যান্ডম নাম্বারটাকে সোয়াপ করছি জাস্ট সেটা দেখো সেটাতে যদি তোমার কাজ করে তো খুবই ভালো মানে হ্যাঁ সেম কোনো ইউনিক মেথড নয় তবে একটু রান করিয়ে লজিকটা দেখে তুমি গ্রুপে শেয়ার করতে পারো তোমার গ্রুপে নয় মানে এখানে শেয়ার করতে পারো যারা যারা আছে তারা কপি করে নেবে নিয়ে চেক করো মানে এটাই তো হচ্ছে প্রোগ্রাম যেটা যে এইভাবেই হয় এক্স্যাক্ট এই মেথড তার কোনো মানে নেই আর কি মানে সি প্রোগ্রামিং এগুলো লজিক্যালি ম্যাথমেটিক্যালি ভেবে তুমি কোনো একটা ইনপুট দিয়ে আলাদা করে ভাবতে পারো করতে পারো সেটাই তো উচিত আর কারো কোনো প্রশ্ন স্যার বলো হ্যাঁ একটা ওই প্রোগ্রামিং ছিল বিভিন্ন কম্পাইলারে বিভিন্ন রকম উত্তর দিচ্ছে ওই প্রোগ্রামিংটা একটু দিচ্ছি স্যার কমেন্টে ও এইটা এইটা হ্যাঁ এক একটা কম্পাইলার বেসিক্যালি এগুলো স্ট্যাকে এইভাবে হয় এবার কে বেরিয়ে যাচ্ছে ঢুকছে তো এইটা একটু গুগলে তুমি টাইপ করো যে এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বেসিক আইডিয়াটা জানলেই হবে তোমার তো ইউজুয়ালি এটা কি আবার ঢুকলো এইগুলো হচ্ছে তোমার বেসিক আইডিয়া হচ্ছে যে এই ভ্যালুস গুলো স্ট্যাক বলে একটা জিনিস হয় কম্পিউটারে স্ট্যাক মানে বুঝতেই পারছো যে ধরো একটা বাক্সের মধ্যে তুমি পরপর জিনিস চাপাচ্ছ তাহলে কি হবে যেটা তুমি একদম প্রথমে দিয়েছো সেটা বের করতে গেলে তোমাকে সবগুলো তুলে বের করতে হবে এটাকে বলা হয় ফার্স্ট ইন লাস্ট আউট ফিফো তার মানে যেটা সবার প্রথমে ঢুকে সেটা সবার বাইরে শেষে বেরোবে আবার এইটাই যদি কিউ হয় মানে ধরো দুদি কি খোলা আছে যে প্রথমে গেছে সেই প্রথম ফার্স্ট ইন ফার্স্ট আউট সে বাইরে চলে যাবে এইখানেও সেরকম প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস এইগুলোর সঙ্গে স্ট্যাকের একটা রিলেশন আছে তবে তুমি বিভিন্ন কম্পাইলার বলতে কি কি কম্পাইলার ইউজ করেছো আমি ওই একটা এমনি আমাদের মোবাইলে যেটা দিয়েছেন ওটাতে করেছিলাম আর একটা হচ্ছে অনলাইনে একটা কোম্পানি করেছিলাম ওই একটা সাইট রয়েছে পাইজার ডট আইও বলে ওখানেও দেখছি আলাদা রকম দিচ্ছে এবারে আর কানেক্ট করে যেটা লেখা রয়েছে ওখানে এর উত্তরটা দেওয়া রয়েছে ওয়ান থ্রি থ্রি ওয়ান হবে এবারে আমাদের এখানে মোবাইলে কম্পাইল করলে বেরাচ্ছে থ্রি থ্রি টু ওটা ওই লাস্ট মোবাইলে অ্যাড করে নেয় আর কি এইটা হচ্ছে মানে সে কিভাবে ওই স্ট্যাকটাকে ভাবছে তার উপর ডিপেন্ড করে তো এটা বুঝতে পেরেছ তো প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস আগে আর পরের মধ্যে পার্থক্য হচ্ছে একটা বেড়ে গিয়ে কাজ করে একটা কাজ করে বাড়ে হ্যাঁ কিন্তু ওই লজিকে কিন্তু কানেকটরে যেটা লেখা রয়েছে 331 ওই উত্তরটাই আসা উচিত কিন্তু এখানে আমাদের মোবাইলে করলে 332 কম্পিউটারে কি আছে একটু দেখেনি আচ্ছা

ভালো থেকো আর পরের ক্লাসে আমরা হয়তো আস্তে আস্তে দিকে যাব তো ফাংশন নিয়ে আমার ধারণা নিজেদের মধ্যে পড়ে নিলে ফাংশনটা হয়ে দেন আস্তে আস্তে আমরা যাব হচ্ছে তোমার এতে পয়েন্টারে পরের ক্লাসে হয়তো আমরা পয়েন্টারে যাবো ঠিক আছে আর তোমাদের কোন দিনে ক্লাস হলে সুবিধা হয় সেটা একটু বলো তোমরা একটু গ্রুপে মেসেজ করো তারপর দেখছি কারণ বুধবার আমার আমার দুটো বুধবারই টক থাকবে আর এবার ক্লাসও শুরু হবে সেই মতো আমি ক্লাসটা অ্যাডজাস্ট করতে পারবো যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ডাইরেক্ট ক্লাসটা করতে পারে ঠিক আছে হয়তো উইকে একদিন করেই হবে ক্লাসটা ব্যাপার ঠিক আছে চলো